জাগো জাগ মুসলিম সেনা ভাঙবে কবে নিদ জাগরত হয়ে দেখাও তুমি মারদে মোজাহিদ জেগে ওঠো তুমি হাতে নাও তোমার আলির জুলফি পা

من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرطانه الحميد جبان كل محبة الشكاوات

يا أيها الذين آمنوا اتقوا الله وكونوا مع الصادقين صدق الله العظيم عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم رواه متفق عليه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আপনাদের কষ্ট হচ্ছে আমার সম্মানিত ভাইয়েরা কষ্ট হচ্ছে আপনাদের একটু মহাব্বতের সাথে আওয়াজ দিয়ে বলেন বলেন্লাহ আলী আমি যখন মদিনায় থায় রাসুল আসেন শুয়ে ফেরাতে পারি না দৃষ্টি আমার তাকাই শুধু بكل اللَّهُ اللهم صل على مولانا محمد وعلى ال سيدنا جاغو جاغو مسلم شنا ভাংবে কবে নিদ জাগরত হয়ে দেখাও তুমি জেগে ওঠো তুমি হাতে নাও তোমার আলির জুলফি মুসলিম আজও বেঁচে আছে বিশ্ব আবার কালিমা পড়িল্লা ইলাহ ইম একটু আওয়াজ দেন মোহাব্বতের সাথে বলেন সুবহামদুলিল্লাম سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم شكرا খালি সাতক্ষীরা সদরের এই ঐতিহ্যবাহী এলাকা কারিমা হাইস্কুল ময়দানে আয়োজিত চোদ্দতম তফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব অত্র মাহফিল কমিটির সম্মানিত সভাপতি যেন আলহাজ মোহাম্মদ আলাউদ্দিন সাহেব আল্লাহ তালা মাননীয় সভাপতি মহোদয়কে দয়া করে কোরআনের জন্য কবুল করুন সবাই বলে আহমিন আজকের মাহফিলের সুযোগ্য সম্মানিত প্রধান অতিথি সাতক্ষীরার কৃতি সন্তান বিশিষ্ট সমাজসেবক বিশিষ্ট রাজনীতিবিদ বাংলাদেশ আওয়ামী লীগ সাতক্ষীরা জেলা শাখার সুযোগ্য সাধারণ সম্পাদক এবং সাতক্ষীরা জেলা পরিষদের জনপ্রিয় চেয়ারম্যান জানাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম সাহেব আল্লাহ তালা মাননীয় সভাপতি মহোদয়কে কোরআনের একজন যোগ্য খাদিম হিসেবে কবুল করুন সবাই বলে আমিন আজকের মাহফিলের সম্মানিত আমন্ত্রিত ওলামা হাজরাতদের মধ্য থেকে এখানে বক্তব্য পেশ করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ তরুণ প্রজন্মের একজন অন্যতম দায়ী যেন হাফেজ হজরত মাওলানা শাহাদাত হোসেন সাহেব এই মাহফিলে উপস্থিত সকল আম্বিয়াদের যোগ্য সুরি নাইবে রাসুল হজরত ইকরাম সম্মানিত সুধি মণ্ডলী অত্র মাহফিলের ইন্তজামিয়া কমিটির সভাপতি সেক্রেটারি কোষাধ্যক্ষ কমিটির সদস্য বৃন্দ গভর্নমেন্টের ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের সম্মানিত সদস্য সকল রাজনৈতিক দলের সম্মানিত নেতাকর্মী বৃন্দ এই মাহফিলের সুযোগ্য পরিচালক জানাব জানাব হাফেজ হাজরত মাওলান আবু তালেব সাহেব কলিজাহাত টুকরা যুবক ভাইরা পর্দার অন্তরালের সতী সাধবি আমার মা ও বোনেরা সুপ্রিয় উপস্থিতি আমি সকলকে শ্রদ্ধা আর অসীমতায় অভিনন্দিত করছি আরও একবার সশ্রদ্ধ সালাম পেশ করছি আসসালাম আলাইকুম অরহমতুল্লাহ মহান মহানাল্লার শাহী দরবারে বিনীত চিত্তে কালেমাতুস্যকর আদা করছে এজন্য আল্লাহ তালা দয়া করে মায়া করে একান্ত মেহরবানি করে এই মাহফিলে আপনাকে আমাকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য বিশ্বনিয়ন্তা দরবারে কালিমা তো আদা করি সবাই বলেন আলহামদুলিল্লাহ আমার মনে হয় আল্লাহ খুশি হবেন একটু আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরা ত্বয়্যিবাম মুবারাকান ফীহি সম্মানিত ভাই ও বোনেরা আল্লাহ আঙ্গিনায় সমগ্র জন্য নয় শুধুমাত্র মানব জাতির জন্য আখিরি কালাম দরবার এলাহি থেকে বিশ্ববাসীর জন্য সর্বশেষ একটি মেসেজ প্রেরণ করেছেন আওয়াজ দিয়ে চিৎকার দিয়ে বলেন সেই মেসেজের নাম কি এই কোরআন মুসলিম উম্মার একটি শ্রেষ্ঠ সম্পদ মানবজাতির জন্য শ্রেষ্ঠ সম্পদ যে কোরআন পৃথিবীতে নাজিল হওয়ার পরে আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে ঈসা আলহিসের ইন্তেকালের পরে এবং ঈসা আলাইহিসাল্লামকে স্থানান্তরিতর পরে আল্লাহ তালা যখন তাকে স্থানান্তরিত করলেন জমিন থেকে উঠায় নিলেন চতুর্থ আসমানে তারপরের থেকে নিয়ে বিশ্বনবী ওয়াসাল্লামের নবুয়ত প্রাপ্তি পর্যন্ত এই সুদীর্ঘ সময়টা জাহিলি যুগ যে যুগে অন্যায় অবিচার জেনা ব্যবিচার সুদ ঘুষ দুর্নীতি অশ্লীলতা ব্যয়াপনা চুরি ডাকাতি ধর্ষণ মদ জুয়া হাউজি লটারি মানুষ ক্রয় বিক্রয় জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করা সহ এমন কোন পাপাচার অনাচার অন্যায় অবিচার সেই সময় ছিল না যা জাহিলি যুগে ঘটেনি কথা বলেন ঠিক কিনা সেখানে মানবতা ছিল না তখন চলছিল জুড়ে দানবতা আল্লাহ তালা কোরআনুল ক্যারিম নাজিলের পূর্বে এই জাহিলি যুগ যেমন বসবাস অনুপযোগী একটি সমাজ ছিল মানবতা ভুলে গিয়ে মানুষ দানবতায় পরিণত হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র এই কোরআন নাজিলের মধ্য দিয়ে মাত্র তেইশ বছরে সমাজের আমূল পরিবর্তন হয়ে গেল সমাজ থেকে সুদ ঘোষ দুর্নীতি বন্ধ হলো জেনাবে বিচারি বন্ধ হল অশ্লীলতা বেহায়াপনা বন্ধ হল চুরি ডাকাতি ধর্ষণ বন্ধ হল নারীরা তাদের সতীত্বের মর্যাদা পেল কেউ আর মানুষের হাতে আর গলায় দড়ি লাগায় বাজারে বিক্রি করতে নিয়ে যায় না জীবন্ত কন্যা সন্তানকে কবরস্থ করে না সমাজের মধ্যে দানবতার পরিবর্তে সূচিত হল মানবতা চিৎকার দিয়ে বলেন আল্লাহ সেটি কিসের কারণে কোরআনুল করিম নাজিলের পর মাত্র তেইশ বছরে গোটা সমাজের আমূল পরিবর্তন হয়ে একটি সুন্দর বসবাস উপযোগী সোনালি সমাজ তৈরি হলো চিৎকার দিয়ে বলেন আল্লাহ সেই কোরআনুল করিম আজকে আমাদের বাড়িতে থাকবার পরেও আমরা কি দেখছি বিশ্বব্যাপী মুসলিমদের প্রথম কেবলা বাইতুল দাস আজকে সাদা আলারাম ইহুদিরা সেটি তাদের নিয়ন্ত্রণে নেওয়ার জন্য চেষ্টা করছে শুধু কি তাই বসিয়া জায়গা বিনা প্যালেস্টাইন ইরাক আফগানিস্তান কাশ্মীর বুলগেরিয়া সোমালিয়া হাঙ্গরি নাইজেরিয়া সাউথ আফ্রিকা লিবিয়া লেবানন মায়ানমার রোহিঙ্গা মিশর সহ গোটা পৃথিবীতে মুসলমানেরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত নিগৃহীত পদদলিত লাঞ্ছিত বঞ্চিত অপমানিত কথা বলেন ঠিক নামে ঠিক সুতরাং আল্লাহ তাআলা যে কিতাব দিয়ে মাত্র তেইশ বছরে গোটা সমাজ সভ্যতা আমূল পরিবর্তন ঘটালেন সেই কিতাব আমাদের বাড়িতে থাকবার পরেও সম্মানিত বন্ধুগণ আপনারা বলেন তো গোটা পৃথিবীর কোনো জায়গায় কোথাও মুসলমানেরা কি শান্তিতে আছে আমি মনে হয় বুঝাতে পারছি না আমার কথা বুঝতে কি আপনাদের কষ্ট হচ্ছে হাত তোলেন তো কার কার কষ্ট হচ্ছে কষ্ট হচ্ছে নাকি তাহলে একটু আওয়াজ দিতে হবে তো গোটা দুনিয়ার কোথাও কি মুসলমানেরা শান্তিতে আছে এক দিক থেকে মুসলিমরা কোথাও শান্তিতে নেই অন্য দিক থেকে গোটা পৃথিবী এখন পাপের সাগর মানুষগুলো সেই সাগরে হাবুডুবু খাচ্ছে কথা বলেন ঠিক ঠিক তাহলে দুটো এ অবস্থা পৃথিবীতে চলছে অথচ আমাদের বাড়িতে কোরআন এ কোরআন আমাদের বাড়িতে রাখলাম যে কোরআন নাজিল হয়ে পৃথিবী শান্ত হলো সেই কোরআন বাড়িতে রেখে গোটা দুনিয়ায় মুসলিমরা অধপতিত এবং পাপের সাগরে বিশ্ববাসী ভাসছে কারণটা কি কারণ একটি সেটিকে আমি বলবো সম্মানিত বন্ধুগণ সে কারণটি হলো এক ছেলে খায়দায় মোটা হয় ডাক্তারের কাছে গিয়ে বলল স্যার আমার ওয়েট বাড়ে কারণটা কি বলে ডাক্তার বলল যে পরীক্ষা নিরীক্ষা করতে হবে কি পরীক্ষা নিরীক্ষা পরীক্ষা নিরীক্ষা করতে হবে ইসিজি আলট্রাসোনোগ্রাম এক্স রে বেলা ইউরিন টেস্ট করতে হবে তোমার ওয়েট বাড়ার কারণটা কি দেখতে হবে বেলা ইউরিন টেস্ট করা হলো ইসিজি আলট্রাসোনোগ্রাম করা হলো ডাক্তারের কাছ থেকে রিপোর্ট আসলো এবারে রিপোর্ট নিয়ে ডাক্তার দেখে বলছেন অল আর নর্মাল সব ঠিক আছে কোনো অসুবিধা নাই তোমার কোনো অসুখ নাই তুমি জন্মের খাওয়া খাও এটাই তোমার অসুখ কাজেই তুমি খাওয়াটা কমাবে তোমার খাওয়াটা এত বেশি খাওয়া যাবে না আমি পরামর্শ দিচ্ছি এই অনুযায়ী চলবে তারপরে তিনি প্রেসক্রিপশনে লিখে দিলেন সকালে দুইটা রুটি খাবেন দুপুরে দুইটা রুটি খাবেন রাতে দুইটা রুটি খাবেন এই কাগজটা লিখে দিলেন মুখ দিয়ে বললেন না কাগজটা ছেড়ে দেওয়ার পর এই কাগজ দিয়ে এই ছেলেটা ঔষধের দোকানে গিয়ে বলছে দেখেন তো কী লিখেছে কোন ঔষধ দেন দোকানদার ওষুধ কাগজ হাতে নিয়ে বলছে যে ভাই এখানে তো কোনো ঔষধ লেখেনি যা লিখেছে তা আমার দোকানে নাই আপনি রুটির দোকানে যান কেন যে না ওষুধ লেখেনি লিখেছেন সকালে দুইটা রুটি খাবেন খাবে না রুটি খাবেন রাতে খাবে না এইটা লিখে দিয়েছেন ওষুধের কথা লেখেন নাই তাই হ্যাঁ তো কাগজটা দেন কাগজটা হাতে নিয়েছে নিয়ে তিনি ভাবলেন ডাক্তারও তো মানুষ তারও তো ভুল হতে পারে যাই ডাক্তারের কাছেই যাই গিয়ে আবার বলেছে স্যার ডাক্তার বলছে জসিমুদ্দিন তুমি আবার আসলে কেন যে আসলাম এই জন্য ব্লাড ইউরিন টেস্ট করলেন ইসিজি আলট্রাসোনোগ্রাম করলেন এক্স করলেন এত কিছু রিপোর্ট আমার হাজার হাজার টাকা খরচ আপনি কোনো ওষুধ লিখলেন না লিখলেন রুটির কথা ডাক্তার বললেন আপনার কোনো অসুখ নাই আমি কি ওষুধ লিখবো রুটি লিখে দিলাম সকালে দুইটা রুটি খাবেন দুপুরে দুইটা রুটি খাবেন রাতে দুইটা রুটি খাবেন খাওয়া দাওয়া কমান ওজন এমনিতে নিয়ন্ত্রণে আসবে তখন জসিমউদ্দিন ডাক দিয়ে বলছে স্যার রুটি না হয় খাইলাম সেটা কি আমি ভাত খাওয়ার আগে খাবো না ভাত খাওয়ার পর সম্মানিত বন্ধুগণ আপনারা বলেন জসিমউদ্দিন কি প্রেসক্রিপশন বুঝেছে কথা বলেন জসিমউদ্দিন প্রেসক্রিপশন বুঝেছে না জসিমউদ্দিন প্রেসক্রিপশন না বোঝার কারণে জসিমউদ্দিনের যে দশা তাম পৃথিবীতে মুসলিমদের ঘরে কোরআন থাকার পরেও মুসলিম জাতি আল্লাহর দেওয়াই প্রেসক্রিপশন না বোঝার কারণে তাদের কপালে একই দুঃখ দুর্দশা কথা বলেন ঠিক না সুতরাং এটি বুঝবার দরকার আছে না নাই তাহলে এই কোরআনুল কারিমের ভিতরে একটি আয়াতে সব সমস্যার সমাধানের কথা আল্লাহ তালা বলে দিয়েছেন আসুন জেনে নেই কোরআন কি বলে আল্লাহ রব্বুল আলমিন বলেন অনুনাসিলু মিনাল কোরআনই মা হুয়া শিফা উম ওয়া রাহমাতুল লিল মুমিনিন পৃথিবীতে সমস্যা কয়টা আমার হাতের দিকে তাকায় বিশ্বের কোথাও মুসলমানেরা শান্তিতে নাই এক দুই গোটা পৃথিবী এখন পাপের সাগর সেই সাগরে মানুষ আবুডুবু খায় কথা বলেন ঠিক না بیٹے তালের সমাধান কি হতে পারে প্রেসক্রিপশনে কি আছে আল্লাহ তাআলা বলে দিচ্ছেন অনুনাস্সিলুম মিনাল কোরআন ইমা হুয়া শিফা উরহমাতুল লিল মুমিনিন আল্লাহ বলেন অনুনাস্সিলুম মিনাল কোরআন আমার নাজিল করা কোরআন মা হুয়া শিফা সব রোগের মহা ঔষধ সোহান আল্লাহ কালকে সাড়ে নয়টার সময় বলবেন কেমন আজকে সোহান আল্লাহ বুক পকেটে রাখেন ব্যাটারিতে চার্জ হোক কাল সাড়ে নয়টার সময় বলেন কেমন আজকে একটু আস্তে করে বলেন সোহান আল্লাহ সব সমস্যার সমাধান সব সমস্যার সমাধান এটা কোনো মিছিলের স্লোগান না এটা সুরা বনি ইসরাইলের 82 নম্বর আয়াতের অনুবাদ আল্লাহু আকবার বলেন আল্লাহ অনুনাস্সিলু মিনাল আমার নাজিল করা কুরআন মা হুয়া শিফা সব রোগের মহৌষধ কার কথা আহা সব সমস্যার সমাধান বাড়িতে তুইয়া গোটা পৃথিবীর মুসলিমরা আজকে নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত পদদলিত বঞ্চিত অপমানিত কথা বলেন ঠিক ঠিক তাহলে এই কিতাব এই প্রেসক্রিপশন বোঝার দরকার আওয়াজ দিয়ে বলেন তো আসে না বুঝবো কি করে পৃথিবীর মানুষগুলো তো এখন মাত্র আহ তিন ভাগে বিভক্ত কয় ভাগ এক ইমানদার দুই কাফের তিন মুশরিক এক দল একদল এক দল কাফের আরেক দল ईमानदार তিন ভাগে বিভক্ত এখন মাঝখানে আপনারা একটা গ্রুপের কথা বলছেন সেইটা কি মুনাফিক এটা এটা কোন তরিকাতেই পড়ে না এটা একদম এই এটাকে আমি বুঝাই হলো একদিন বাঁশ ছাড়ের বাসগুলো কুড়াল সমানে কেটে কেটে সাবার করে দিচ্ছে আমার কথা কি বোঝেন আপনারা কুড়াল এই এলাকায় চেনে লোকেরা কুড়াল বাস ঝাড় কেটে সাবার করে দিচ্ছে বাস কুড়ালের ডেকে বলল কুড়াল তোমার সাথে তো অতীত কোনো দিন আমাদের গন্ডগোল হয়েছে বলে মনে হয় না তো তুমি এভাবে সব কেটে সাবার করে দিচ্ছ কেন তখন কুড়াল বলল আমি তো কাটি না আসলে আমাকে দিয়ে কাটায় এই তোমাদের বারসারের ভিতরে একটা ওয়াজাদ বাসের জন্ম হয়েছিল কি বাস ওয়াজাদ এই ওয়াজাদ বাসের জন্ম হয়েছিল ওই যেটা দিয়ে আমার পিছনে ডাটা লাগায়া ওইটা ধরে আমারে দিয়ে কাটে কাটতে পারতো না যদি তোমার বংশে একটা ওয়াজাতের জন্ম না হতো কথা বলেন ঠিক কিনা আজকের গোটা পৃথিবীর কোন মুসলমানের কোন ক্ষতি হতো না মুসলিমদের ভিতরে মুনাফিক নামক অজাত শ্রেণীর জাতের যদি জন্ম না হতো কথা বলেন ঠিক না বেটা এটা আরো মারাত্মক সম্মানিত ভাই বোনেরা সুতরাং কাফেরেরা কখনো মুসলিম নয় এই মুশরিকেরা কখনো মুসলিম না মুসলিম কখনো মুশরিক না মুসলিম কখনো কাফের না তবে মুনাফিক হওয়ার জন্য মুসলমান হওয়ার দরকার আছে না নাই কথা বলে না মুনাফিক হওয়ার জন্য মুসলমান দরকার আছে না নাই এই মনাফিকিরা মুসলমানদের ভিতর থেকে হয় অবশ্য আপনাদের এলাকায় মুনাফিক নাই এটা আমি জানি সম্মানিত ভাইয়েরা তাহলে আমরা আরো একটা প্রকার ধরে নেই তাম পৃথিবীতে এখন আমরা কয় প্রকার কি কি মুসলিম কাফের মশরেক তারপরেরটা কি আরো আস্তে করে বলেন তারপরেরটা নাকি মুনাফিক তাহলে আমরা আজকে এই কোরআনুল করিম সামনে নিয়ে গোটা পৃথিবীর রোগগুলো নির্ণয় করব আর সমাধানের উপায় খুঁজে বের করব আল্লাহ যেন তৌফিক দেন বলেন আমিন সম্মানিত বন্ধুগণ সেই জন্য আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পীরের মুরিদ অন্য দল কওমি আলিয়া জেনারেল শিক্ষিত মাদ্রাসা শিক্ষিত ব্যবসায়ী কৃষক সবাইকে নিয়ে আজকের এই মাহফিল কথা বলেন সম্মানিত ভাই ও বোনেরা আমরা দল মত নির্বিশেষে কি বোঝার চেষ্টা করব কারা কারা বুঝতে চাই দু হাত তুলে তাকবীর দিয়ে দেখান তো আমি দেব না আপনারাই দিয়ে দেখান এখানে কোরআনের কোন শত্রু নাই এখানে কোরআনের শত্রু থাকলে কেউ আসতো না কথা বলেন কোরআনকে যারা মহব্বত করে ভালোবাসে তারাই এখানে এসেছে আলহামদুলিল্লাহ বলেন দল মত নির্বিশেষে আজকের এই মাহফিল মাহফিল কিসের জোরে বলেন কিসের এ কিতাব কার আমরা কার আলোচনা হবে কার সুতরাং দলমত নির্বিশেষে আসন সবাই পড়ে নেই একটু আওয়াজ দেওয়া যায় না 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 একটু আওয়াজ দিয়ে বলা যায় না বলা যায় তাহলে আসেন সবাই একসাথে বলবো অ জবিল্লা হি মিনা শেত নি র জি বিশমিল্লা হির মা নির রহি থেকে আল্লার দরবারে আত্মরক্ষা করছি দয়াময় আল্লার নামে শুরু করছি সুরা আতবা সুরা তবা রসুল সাল্লি সাল্লামের মাদানী জিন্দিগিতে সুরাটা অবতীর্ণ হয়েছে মোট আয়াত একশত উনত্রিশ রুকু হচ্ছে ষোলোটা সেখান থেকে আমি আপনাদের সামনে একটি মাত্র আয়াত তেলাবাদ করেছি আয়াতের নাম্বার একশত উনিশ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ আকবর আমার আজকের আলোচনার বিষয় হলো সত্যবাদী কারা এই সাবজেক্টের উপরে কথা বলতে চাই আল্লাহ তাআলা যেন তৌফিক ইনায়াত করেন সবাই বলেন আমিন আমিন এখন একটু আইকিউ টেস্ট করি বলেন তো কোন সূরা কোন সূরা কোথায় নাজিল মোট আয়াত কত কত একশত রুকু যেন কয়টা তেলাওয়াত করেছি কয়টি আয়াত আয়াতের নাম্বার কত আজকের আলোচনার বিষয় কি সত্যবাদী কারা বা কারা সত্যবাদী আল্লাহ তালা আমাদেরকে যেন শেষ পর্যন্ত কবুল করেন সবাই বলেন আমিন বাড়ি থেকে যখন নিয়ত করে এসেছেন আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার দিয়েছেন আমার বান্দাদের মোটরসাইকেলের নিচে সাইকেলের নিচে কারের নিচে পায়ের নিচে নূরের পলক বিছায়া দাও ফেরেশতাদের নূরের পলকের উপরে পা রেখে রেখে এখানে এসে বসেছেন যতক্ষণ পর্যন্ত এখানে থাকবেন আল্লাহর বক্তব্য শোনেন সুরা আল বাকারার পাঁচ নাম্বার আয়াত আল্লাহ বলেন উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন যারা কোরআনের সাথী উলাইকা ওই লোকগুলো আলা হুদাম মির যারা রবের হেদায়েতের সাথী আল্লাহ বলেন ওয়া হমল হুমুল মুফলিহুন তারাই সফল কাম আস্তে সুবহানাল্লাহ কেমন সফল কাম

উরিয়াল কোরআনু ফাস্তামিউ ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন ওয়া ইযা কুরিয়াল কোরআন যখন তোমাদের সামনে কোরআনকে প্রিজাইট করা হয় কোরানের আলোচনা উপস্থাপন করা হয় কোরআন থেকে উপদেশ দেয়া হয় বক্তব্য পেশ করা হয় তাফসীর পেশ করা হয় কোরআন যখন সামনে আসে কোরআনের আলোচক না যখন আসে ও ইদা করিয়াল কোরআন যখন কোরআন তেলাওয়াত হয় ফাস্তামি আংসিত তোমরা চুপচাপ মনোযোগের সাথে যদি সেটি শ্রবণ করো হৃদয়ঙ্গম করো আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তোমাদের উপরে ততক্ষণ পর্যন্ত রহমত নাজিল করব চিল্লায়া বলেন আল্লাহ আকবার তাহলে শেষ পর্যন্ত থাকতে পারলে লাভ না লস তাহলে এ আশায় আমরা মূল আলোচনার দিকে ফিরে যেতে চাই আল্লাহ তালা কি বলছেন লক্ষ্য করুন ইয়া আইয়ু আল্লা বীনা আমানু তাপ ইয়া আইয়ো আল্লাহ বীণামানুত্তাকুল্ল ইয়া হ্যাঁ আইয়ো হার অর্থে ব্যবহৃত হ্যাঁ আমার সম্মানিত ইমানদার বান্দারা এ তাকুল্ল তোমরা আল্লাহকে ভয় করবা ভয় করতে হবে কাকে আল্লাহকে হে ইমানদাররা হে আমার সম্মানিত ইমানদার বান্দারা তোমরা আল্লাহকে ভয় কর আর কি করবা আকুনু মাসাদিদ আর তোমরা সত্যবাদীদের সাথী হয়ে যাও এই এই একটি মাত্র আয়াত এই ছোট্ট আয়াত আয়াতটা নিয়ে যদি আমরা আলোচনার দিকে মনোযোগী হই তাহলে ফজরের আজান হইলেও আমরা এখান থেকে উঠবো উঠতে মনটা চাইবে না আল্লাহ যেন কবুল করেন বলে না আমিন এ কথার অর্থ এই নয় যে আমি ফজর পর্যন্ত চালাবো আপনাদের কষ্ট পাওয়ার কোনো কারণ নাই এক ঘন্টার মধ্যে শেষ করলে আপত্তি নাই তো আল্লাহ তাআলা বলছেন ইয়া হে ইমানদার লোকেরা আল্লাহ কিন্তু কাফেরদেরকে ডাক দেন নাই মোশেকদেরকে ডাক দেন নাই ডাক দেন নাই ডাক দিয়েছেন কাদেরকে হ্যাঁ আদরের ভাষাটা দেখেন কিরকম আয়োহান তাহমান সম্মানন সনদ দিয়ে আল্লাহ ডাকতেছেন আমার সম্মানিত ইমানদার বান্দারা ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় কর অনেক দামি কথা এটা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে কি লাভ হবে কুরআনুল কারীমের সূরা হুজুরাতের 13 নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন চная দিলেন ইননা আকরমাকুম ইনদাল্লাহি আত্বাকাকুম আল্লাহ নিশ্চয়ই আক্রমাকুম সম্মানিত তোমাদের মধ্যে ওই ব্যক্তি কোন ব্যক্তি যিনি সব চাইতে বেশি ভয় কাকে করে তাহলে মোত্তাকিরা আল্লাহর কাছে সম্মানিত আল্লাহ নিজে এটি জানিয়ে দিয়েছেন সূরা হুজরাতের তেরো নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও আমারা আদরের বান্দারা তোমরা কেন আল্লাহকে ভয় করবে আল্লাহর ভুলাল এমনকে তোমরা যদি ভয় করো সুরা আল বাকারার একশত উননব্বই নম্বর আয়াতে আল্লাহ বলেন অত্তা লা আল্লা কুমতুফলি হু অত্তা তোমরা আল্লাহকে ভয় করো লা আল্লাহ কুম তোমরা সফল কাম হতে পারবে সম্মানিত ভাইয়েরা আল্লাহ তাআলা প্রথম কথাটা বললেন আল্লাহকে যারা ভয় করে তারা সম্মানিত দুই নাম্বারের কথা বললেন সফল কাম হওয়ার জন্য ভয় করা দরকার কাকে তিন নাম্বার আল্লাহ বলছেন সুরা আল ইবরানের একসাথে দুই আয়াতে আল্লাহ বলেন ইয়া আল্লা বীনা হাহাপা তোম কতিহ হলা তাম তুন না ইল্লা ওয়া আন্তম মুসসিলি মুদইই আল্লাহ দি আমানুত্তা করল। হ তোমরা আল্লাহকে ভয় করো। হককা তুকাতিহি যেভাবে তাকে ভয় করা উচিত আর কি ওয়ালা না আর তোমরা মৃত্যুবরণ করো না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না সুবহানাল্লাহ বলবেন না কয়টা আয়াত বললাম তিনটা সূরা ইমরান থেকে একটা হুজরাত থেকে একটা আর একটা সূরা আল বাকারা থেকে তিনটির তিনটি কথা এক সম্মানিত হওয়ার জন্য ভয় করা দরকার কাকে আল্লাহকে দুই সফল কাম হওয়ার জন্য ভয় করা দরকার কাকে তিন মুসলমান না হয়ে মৃত্যুবরণ করা যাবে না আল্লাহকে ভয় করার মতো ভয় করেই মুসলিম হতে হবে কথা বলেন ঠিক কিনা এখন এই মুম লক্ষর কিন্তু তিনটা ওয়া কাফ ইয়া ওয়া আ ইয়া এই হচ্ছে তাকোয়ার মূল অক্ষর ওয়াকায়া তাকওয়া এই তাকওয়া মানে হলো কর্তব্য পরায়ণ চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার আল্লাহু আমাদের দেশের মুত্তাকি হইছে কারা মুত্তাকি হইছে সব সময় দেখবেন যে এই যে আমার মতো একটা রুমাল মাথায় দিয়া সব সময় মহিলাদের মতো ঘোমটা দিয়া যারা থাকে তারাই তো সবচেয়ে বেশি মুত্তাকি কথা বলেন কথা বলে না কমন পড়ছে মনে হয় নাকি তারাই মুত্তাকী নাকি আমার মতো রং বেরং এরকম জুব্বা পরে সব সময় যারা ঘরে তারাই মুত্তাকী তাহলে মুত্তাকী হলো তারা যারা আমাদের সমাজের মধ্যে হাটে বাজারে যায় না কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যায় না এই বাড়িতে চারটে খায় মোটে দিকে নামাজ পড়ে আবার বাড়িতে যায় ডাইনি সুযোগ নাই লোকেরা দেখলে বলে সাংঘাতিক বুঝাইতে পারি নাই আচ্ছা সারাটা দিন কোনো কাজ নাই চুপচাপ বসে থাকে মাথায় টুপি থাকে এরকম জুব্বা পাগড়ি রুমাল এগুলো থাকে এই লোকটা মত তাকে তাহলে মত্তাকি কারা এই মতটা শব্দের অর্থ হলো শব্দের অর্থ হলো কর্তব্য পরায়ণ এই টেনে নিয়ে গেছে আমাদের সমাজের কিছু হুজুরেরা পীরেরা আমি পীর বিরোধী না আবার বলছি আমি কিন্তু পীর বিরোধী না কিছু পীরেরা নিয়ে গেছে কিছু কিছু পীরদের তো নামাজও লাগে না তারাও পীর আমাদের সমাজে অবশ্য এরকম পীর নাই মাঝে মাঝে আমি যখন জিকির শুনি তখনই আমার মনে হয় এটা আবার কোন স্টাইলের পীর নামাজের সময় নামাজ নাই বাস জিকির চলছে হাইরে যাহার সাথে যার বান্দা হায় আছে রে মন যতই থাকো বাবা আজমির শহরি হি 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 এক নিমিষেই হবে দর্শয়ন হাইরে যার সাথে যার বান্দা হায় আছে রে মন আল্লাহ কথা বলেন কথা বলেন এনারা বলে কোনো মা সাদিকিন তাদের সাথী হয়ে যাও তাহলে আমরা আজকে সিদ্ধান্ত নিয়েছি কোনো মা সাদিকিন সত্যবাদী কারা এইটা আজকে বের করব রাজি আছি শেষ পর্যন্ত থাকবেন হাত তোলেন কারা থাকবেন না আমি বলছি থাকবেন না কারা আমরা কি শেষ পর্যন্ত থাকবো মুসলিম আল্লাহ কবুল করুন সবাই বলে না আমিন আরো জোরে বলে না আমিন এখন আসেন গন্ডগোলটা কোথায় সবাই বলে আমরা ভালো যে কোনো দল তরমুজ পার্টি নারিকেল পার্টি বাঙ্গি ফাটি আলু ফাটি সব দল বলে আমরাই ভালো আমরাই সত্যবাদী আমাদের শহীদ তরিকা খাঁটি শহীদ আমরাই ভালো তো সবাই যখন বলছে ভালো তো খারাপকে এটা বের হওয়া করার দরকার আছে না নাই আসলে সবাই ভালো কিন্তু আজকে বের করতে হবে ভালো আসলে পুরকিতকে এটা বের করতে হবে সত্যবাদী আসলে কে রাজি রাজি এখন আসেন মূলত বুঝে নেব আগে তাকোয়াটা কি তাকোয়া বুঝতে গেলে আমাদেরকে পাঁচটা জিনিস বুঝতে হবে জোরে বলেন কয়টা আরো জোরে আল্লাহ বলছেন হে ইমানদারেরা তোমরা আল্লাহ রব্বুল আলহামীনকে ভয় করো তাহলে এই তাকোয়ার মতটাকেই পরেজগার ব্যক্তিটিকে তার বৈশিষ্ট্য কি বৈশিষ্ট্য হলো পাঁচটা এক নম্বরের বৈশিষ্ট্য লক্ষ্য করে দেখেন তিনি সত্যের সন্ধান করবেন এক নম্বর মুত্তাকির বৈশিষ্ট্য হলো তিনি সত্যের সন্ধান করবেন এটার দলিল কি সূরা আল বাকারা হুদাল্লিল মুত্তাকি মুত্তাকিদের গাইডলাইন কোনটা কুরআন ওই পীর পীর যে নিজের ব্যক্তিগত কোনো সবক মুড়িদকে না দিয়ে বলবে আমার মুড়িদের সবক হলো আল কোরআন আর আমার মুড়িদের সনদ হলো সবক হলো আলহাদিস

যে আমার মুড়িদের কর্মসূচি হল তিনি কোরানে যা আছে তাই মানবেন হাদিসে যা আছে তাই মানবেন এর বাইরে আমার কোনো কথা নাই ওই পীরই হল হকানি পীর পাবেন কোথায় বাংলাদেশের চব্বিশ হাজার পীর সোমান আল্লাহ বলেন কয় হাজার কোন পীর কোন পীরকে সহ্য করতে পারে না কেউ কাউকে সহ্য করতে পারে না আচ্ছা আচ্ছা অন্তত একটা গুরুত্ব ভালো হওয়া দরকার তাহলে সেটা সবাই মিলে করি কিন্তু কোন পীর কোন পীরকে সহ্য করতে পারে না আমি পীর সাহেবদেরকে বলবো আপনারা অনুযায়ী কর্মসূচি করেন আশা করা যায় ভেদাভেদ থাকবে না সবাই এক হতে পারবেন তাহলে আপনাদের দাবি সঠিক হবে কথা বলেন ঠিক কিনা তাহলে মত্তাকির এক নম্বরের বৈশিষ্ট্য তিনি সত্যের সন্ধান করবেন সত্য খুঁজে কোথায় পাওয়া যাবে বিলের ধারে জমিতে কোথার কোথায় পাওয়া যাবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন হুদাল্লিল মুত্তাকিন এটা হলো মুত্তাকিদের গাইডলাইন তারা সত্যের সন্ধান করবে এটা এক নম্বরের বৈশিষ্ট্য চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার মুত্তাকি জেনে হবে তার দুই নম্বরের বৈশিষ্ট্য কি হবে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানা দিয়েছেন সত্য যখন তিনি খুঁজে পেলেন সূরা হাশরের সাত নাম্বার আল্লাহরামপুর আমি জানায় দিলেন ও আমা আতা কোমোর রসূল হাজুহু অমা নাহা তুমানহু আন্তাহু আমার রাসূল যা এনেছেন তা তোমরা গ্রহণ করো আমার রাসূল যা নিষেধ করেছেন তা তোমরা ছেড়ে দাও এবারে আওয়াজ দিয়ে বলেন তো আমার রাসূল কি এনেছেন সবাই কিন্তু বলেন নাই কি এনেছেন আর আমার রাসূল শয়তানের পথ ছেড়ে দিতে বলেছেন তার মানে রাসূল এনেছেন কোরআন এটা শক্ত করে ধরো রাসূল নিষেধ করেছেন শয়তানের পথ এটা পরিহার করো রাসূল যা এনেছেন ধরো রাসূলজা এনেছেন নিষেধ করো মত্যাকিরা সত্য শুধু সন্ধান করবে না সত্য কি করবে আচ্ছা তাহলে এখন আমরা যারা বাড়িতে কোরআন পড়লাম আমরা যারা এই কথাটা শুনলাম এখন আমাদের কাজ কি হবে সত্য গ্রহণ না সত্য বর্জন আওয়াজ দিয়ে বলেন তাহলে এবারে মিলায় নেই অতীত আর এখন আমার রাসূলের কয়টা অপরাধ আমার রাসুলের জীবনে কোনো পাপ আছে পাপের কোনো কালো দাগ আছে তার জীবনে পাপ আছে এমন সন্দেহরও কোনো সুযোগ আছে নেই সেই রাসূলকে পাথরের আঘাতে ক্ষত বিক্ষত রক্তাক্ত করে তার জান্নাতি চেহারাটাকে রক্তাক্ত করে দিল কারণ কি কারণ একটি সেটা হলো তিনি দাওয়াত দিয়েছিলেন কিসের আচ্ছা তিনি দাওয়াত দিয়েছিলেন তাওহিদের এই দাওয়াতটা দেওয়ার কারণেই তদানীন্তন সময়ের কাফেরেরা যারা তাকে সনদপত্র প্রদান করেছিল কি সনদপত্র আল আমিন আসাদিক তারাই তাকে স্টিম রোলার চালালো এখান থেকে প্রমাণিত হয় রাসুলসাল্লামের অপরাধ না থাকলেও তিনি যেমন নিপীড়িত হয়েছেন তাকে যেমন রক্তাক্ত করা হয়েছে কোরআনের দাওয়াত দেওয়ার কারণে আজকে তাম পৃথিবীতে মুসলিমরাও নির্যাতিত হচ্ছে একই কারণে মুসলিমদের সেই সকল সম্মানিত ব্যক্তিরা গোটা দুনিয়ায় নিপীড়িত হচ্ছে একটি কারণে বলেন তো কিসের দাওয়াত দেওয়ার কারণে তাহলে মেলে তাহলে আমরা সত্য খুঁজে পাইলাম সত্যের পথ হলো কোরআন এই কোরআনটা কি আমরা পড়তে জানি গত বছর সিলেবাস দিয়েছিলাম কোরআন পড়া শিখবেন শিখেছেন কারা এক বছরের মধ্যে হাত তোলেন তো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ যাই হোক আলহামদুলিল্লাহ প্রায় পঞ্চাশ পঞ্চাশ জনের মতো শিখেছেন এখনো শিখতে পারেননি কারা হাত তোলেন কোরআন যাদের শেখা হয়নি আমি আপনাদেরকে বেজ্জুতি অপমান করবো না দুই হাত তোলেন দোয়া করে দেয় আল্লাহ তাওফিক দেখ দেখেছেন মেজরিটি পার্সেন্ট ম্যান পাওয়ার আমি অনুরোধ করে বলবো সামনে রমজান মাস মাত্র ঘন্টা সময় লাগে কোরআন না শেখা পর্যন্ত সত্য পথ যে কোরআন ইসলাম এটা তো আমরা বুঝতে পারবো না এই জন্য কোরআন পড়তে হবে আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ কোরআন জিন্দিগিতে পড়েও না তারপরেও তাপশ্রীর ভুল ধরে এরকম লোক আমাদের গোটা বাংলাদেশে দুই একজনও নাই মনে হয় আছে মঞ্চে দাঁড়ায় বলে আউজুবিল্লাহির রহমানির রহিম নাউজুবিল্লাহ বলেন আউজুবিল্লাহির রহমানির রহিম জনগণ বলে আপনি এসব কি বলতেছেন ভুলভাল সহি করে বলেন তখন উনি একটু সংযত করে নিয়ে বলতেছেন বিসমিল্লাহি মিনাশ শাইতানির রাজিম নাউজুবিল্লাহ বলবেন না আউজুবিল্লাহ বিসমিল্লাহটাও সহি বলতে পারেন না কোরআন তো পড়া জানেনই না আবার দেখা যাচ্ছে যে কোন বক্তাদের পয়েন্টের ভুল ধরে বসে আছেন কথা বলেন ঠিক কিনা বক্তা ভুল করলো কিনা এটা ধরার জন্য মনে রাখবেন আজকে একটা গোপন সূত্র দিয়ে যায় সেটি হলো ক্লাসের ছাত্র যদি ভালো থাকে টিচার গল্প করে সময় নষ্ট করতে পারবে না টিচারকে পড়া বুঝিয়ে দিতেই হবে তথ্য দিতেই হবে ছাত্রদেরকে বুঝিয়ে নতুন পাঠ শেখাতেই হবে গল্প করার সুযোগ নেই ছাত্র যদি ভালো থাকে আর ক্লাসের ছাত্র যদি দুর্বল থাকে শিক্ষক আগডুম বাগডুম করে সময় কাটায় 45 মিনিট কাটানোয় তার কোনো ব্যাপারই না মাহফিলের শ্রোতারা যদি এক নম্বর শ্রোতা হয় তাহলে বক্তাদের গান গজলের কোনো সুযোগ নাই আর কানে হাত দিয়ে টান মারারও সুযোগ নাই বাজান রে এ এ হরিণ একটা বন্ধ ছিল গাছে দিতলায় কথা বলে না এইভাবে সময় নষ্ট করার কোনো সুযোগ নাই 45 মিনিট সময় 1 ঘন্টা সময় তিনটা গান বলতে গেলে লাগে 15 মিনিট 5 মিনিট যদি জিকির দেয় বাড়িতে কি দিয়ে ভাত খেয়েছে কোথা থেকে আসলো এই সব গল্প যদি করে 15 মিনিট বাকি থাকে 15 মিনিট এই 15 মিনিটে উনি জাতিকে কি দিক নির্দেশনা দেবেন ক্লাসের ছাত্র যদি ভালো হয় তারা বলবে দাঁড়িয়ে বলবে আপনার বক্তব্যের সপক্ষে কোরআনের দলিল পেশ করুন কোন হাদিস হাদিস কত এটা যদি বলতে পারেন তাহলে বক্তা কিছু কমানো সম্ভব তাছাড়া বাংলাদেশ বানান করতেও ব বক্তা বানান করতেও ব কত যে রং বেরঙের বক্তা হয়েছে হরিণের কেসা শুনেও আশি হাজার টাকা নেওয়া বক্তা আমার দেশে হইছে থাক হ্যাঁ সোহানাল্লাহ বলবেন নাকি ওই বলছে দুইজনে বলবেন নাকি আপনারা কাল লাগান তাহলে আমরা কিসের ব্যাখ্যা শুনতেছি মোত্তাকিদের বৈশিষ্ট্য কয়টা জোরে বলেন কয়টা এক সত্যের সন্ধান সত্য আছে কোথায় সে কোরআন পড়ার দরকার আছে না নাই পড়বই দু আটটাই সিদ্ধান্ত নিলাম কোরআন পড়া শিখবই কোন কোন বীর পুরুষ এই সাহস আছে একটু হাত তুলে দেখান তো আল্লাহ কবুল করুন সবাই বলেন আমিন না পড়লে তো বুঝবেন না নুরুল সাহেব রংপুর থেকে এসে ভুল বললেন কিনা সত্যের সন্ধান এক দুই সত্য যখন পেয়ে গেলাম তাহলে এই কোরআন আমাদের ধরতে হবে কিনা এই কোরআন ধরতে গিয়ে রাসুলের জীবনে যদি নিপীড়ন এসে থাকে গোটা দুনিয়ার মুসলিমদের জীবনেও এই রকম সত্যপথে চলতে গিয়ে শয়তানের নিপীড়ন আসতে পারে কি পারে না

ধৈর্য ধারণের কথা কে বলেছেন কোন সময় রোগ শখ ক্ষুধা দারিদ্র ভয় ভীতি জানমালের ক্ষয়ক্ষতি জুলুম নির্যাতন গোটা বিশ্বব্যাপী মুসলিমদের যে করুণ অবস্থা সেই করুণ অবস্থায় যদি মুসলিমরা ধৈর্য ধারণ করতে পারে আল্লাহ বলেন লা আল্লাহ কুম তুফলিহুন আল্লাহ তাআলা বলেন যে তোমরাই সফল কাম হবে আশা করা যায় তোমরা সফল হবে সফল কাম হবে ইন্নাল্লাহ মা সাবিরিন চিৎকার দিয়ে বলেন আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন বলেন আল্লাহু আকবার সুসংবাদ দিচ্ছি মুসলিম উম্মার বয়স দেড় হাজার বছর দেড় হাজার বছরের মধ্যে বর্তমানে চোদ্দ একান্ন বছর চলছে আর মাত্র ঊনপঞ্চাশ বছর তো এই ঊনপঞ্চাশ বছরের মধ্যে কি ঘটেছে দেখেন হাজরতে হাজরতে ঈসা আলহ ইসালাম আর হজরতে ইমাম মাহাদি এই দুজন আসবেন ইমাম মাহাদি আসবেন তিনি এই জমিনে নেতৃত্ব দিবেন সাত বছর কয় বছর ঈসা আলহ ইসালাম নেতৃত্ব দিবেন চল্লিশ বছর চল্লিশ আর সাথে কত হয় সাতচল্লিশ বছর বাকি থাকে কয় বছর দুই তিন বছর যেটা থাকে এই দুই তিন বছর গোটা পৃথিবীর ইসলামী চিন্তাবিদ দার্শনিকরা তথ্য পেশ করেছেন দুই হাজার উনিশ সাল থেকে চব্বিশ সালের মধ্যেই ইমাম মাহাদির শুভাগমন এই জমিনে আসতেছে ইমাম মাহাদি যখন এই জমিনে আসবেন তার আলামত বর্ণনা করা হয়েছে আটটা এই আটটা আলামতের মধ্যে এক নম্বরের আলামত বর্ণনা করা হয়েছে মুসলিমদের প্রথম কেবলা বাইতুল মাকদাস সাদা চুলওয়ালাদের নিয়ন্ত্রণে চলে যাবে আজকে ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে বাইতুল মাকদাস তারা নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করছে কি করছে না দুই আল্লাহ রাসুল সাল্লাহ আলী বলেছেন সেই সময় ইমাম মাহাদির আগমন ঘটবে যখন সৌদি আরবের তিন প্রিন্সের সৌদি আরবের তিন আমিরের ছেলের গন্ডগোল এটা সংঘর্ষের রূপ লাভ করবে সৌদি আরবের বর্তমান খবর নিয়ে দেখেন তিন প্রিন্সের মধ্যে গন্ডগোল মধ্যপ্রাচ্যকে অশান্ত করে তুলছে আল্লাহ রাসুল সাল্লাহাম বলেছেন ইমাম মাহাদির আগমন সেই সময় ঘটবে যখন জেনাবে বিচারি করাটাকে মানুষ আর কোনো অপরাধ কর্মই মনে করবে না গত চোদ্দই ফেব্রুয়ারি আন্তর্জাতিক ব্যবসা দিবস পালন হল কি দিবস কথা বলে না কি দিবস অন্যের বাগানের ফুল চুরি করে আমার দেশের ছেলেমেয়েরা মহিলা কলেজ আর গার্লস স্কুলের গেটের সামনে মতো দাঁড়িয়ে বলেছিল আই লাভ ইউ কথা বলেন ঠিক কিনা আর এই একটা ঢাকায় এরা নতুন একটা সিস্টেম চালু করেছে দুই শত রিকশা কিনে দিয়েছে তারা তোমাকেই খুঁজছে বাংলাদেশ কয় শত রিকশা দুই শত কেন দিয়েছে জানেন এই দুই শত রিক্সায় চড়ে সারা দিন ফিরি যুবক যুবতীরা কপত কপতীরা প্রেমিক প্রেমিকারা একজন আর এক জনের সাথে ওই রিক্সায় বসে সারা দিন ঘুরে ঘুরে প্রেম নিবেদন করতে পারবে আরো আসতে বলেন এ সিস্টেম চালু করে দিয়েছে কারো যদি ওই সময়ের মধ্যে হয়ে গিয়ে থাকে প্রেম নিবেদন তাহলে আর এক গ্রুপ ছড়তে পারবে দুইশো রিক্সা ঢাকায় ওই দিন চালু করে দিয়েছিল তাহলে জেনা এখন আর কোনো ব্যাপারই না হাতে হাতে মোবাইল ফোনে বুলু ফেলে বীজ বাষ্প আকারে ছেলে মেয়েদের কাছে এই সমস্ত অশ্লীলতা কথা বলেন ঠিক না ঠিক তাহলে জেনাবে বিচারি এখন আর কোনো ব্যাপারই না আগে বেবিচার বললে খারাপ হতো জেনা বললে মানুষ নাক ছিটকেত এখন জেনার আধুনিক সংস্করণ হলো প্রেম সেটাকে আবার ডিজিটাল কায়দায় বলা হচ্ছে লাভ আই লাভ ইউ ভ্যালেন্টাইন ডে বিশ্ব ব্যবসা দিবস কথা বলেন ঠিক না ব্যাটে কিন্তু গতকালকে ছিল মুসলিমদের বিশ্ব হিজাব দিবস কয়জন পালন করেছে কোন নারী সিদ্ধান্ত নিয়েছে বাইশ ফেব্রুয়ারি বিশ্ব হিসাব দিবস আজকে সিদ্ধান্ত নিলাম আজকে থেকে হিজাব গ্রহণ করব মৃত্যু রাগ পর্যন্ত ছাড়বো না কয়েকজন মহিলা গতকালকে পর্দা করার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে যত মহিলা পর্দা ছাড়ার ব্যাপারে চোদ্দই ফেব্রুয়ারি সিদ্ধান্ত নিয়েছে তার হাজার ভাগের এক ভাগ মহিলাও গোটা পৃথিবীতে পর্দা করার সিদ্ধান্ত নেয়নি কথা বলেন ঠিক না ঠিক কষ্ট হইতেছে নাকি আপনাদের তাহলে এক নম্বরে কি মুখস্ত না কি যারা হবে তারা সব সময় রুমাল মাথায় দিয়ে থাকবে তো কি করবে এক নম্বরের কাজ কি সত্যের দুই নম্বরে কি করবে সত্যটাকে কি করবে সত্য গ্রহণ কোরআন গ্রহণ কোরআনের পথ গ্রহণ আল্লাহ এবং রাসুলকে গ্রহণ করতে কারা কারা রাজি আছেন দু হাত তুলে দেখা দেন আল্লাহ কবল করুন সবাই বলে না আরো জোরে বলে তাহলে সত্য সন্ধান দুই সত্য গ্রহণ তিন নম্বরে কি বলেছি সত্য গ্রহণ করলে বিপদ আসে না নাই মুসিবত আসে না নাই একটা মুসিবতের কথা বলি একটা রকম বিপদ আসতে পারে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ ছিলেন এই খাব আল্লাহ তালা আনহ। গোপনে ইসলাম কবুল করেছে মালিক এইটা টের পেয়ে জ্বলন্ত আগুনের অঙ্গার জমিনের উপরে বিছায় দিয়েছে বিছায় দিয়ে সেই অঙ্গারের উপরে খাব্বাবকে সয়াই দিয়েছে খাববাবের শরীরটা পুড়ে পুড়ে আগুনের অঙ্গারে পুড়ে পুড়ে ভিতরে এই আগুনের অঙ্গারগুলো ঢুকে গোস্ত আর চর্বি এসে এসে ওই আগুনের অঙ্গারগুলো নিভে যাচ্ছে আর এই আগুনের অঙ্গারটা পিঠের ভিতরে ঢুকে ঢুকে যাচ্ছে এখন খাব্বাবকে জিজ্ঞাসা করা হচ্ছে খাব্বাব জ্বলন্ত আগুনের অঙ্গারের উপরে পড়ে আছো তুমি তোমার কি কোনো কষ্ট নাই হাজরাতে খাব্বাব বলেন একটি ফুল বিছানো বিছানার উপরে আমি যেন শুয়ে আছি তারা দি সত্যকে কিভাবে গ্রহণ করেছেন পিক পুড়ে যায় যাক শরীর ছিড়ে যায় পুড়ে যায় পচে যায় যা কিন্তু শরীর গেলেও যেতে পারে কিন্তু আমার ভিতর থেকে ইমান যেতে দিব না সুবহানাল্লাহ বলবেন না আমার ভাইরা তারা সত্যের প্রতি অবিচল ছিলেন এটা মোত্তাকির কাজ মোত্তাকির কাজ শুধু এরকম রুমাল আর জুব্বা নিয়ে ঘোরা না মোত্তাকির চার নাম্বারের কাজটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন

হে ইমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহকে ভয় করার অর্থ হলো আজকেই বাড়িতে গিয়ে বড় একটা কাঁথা নিয়ে বড় একটা কম্বল আর লেপ নিয়ে গোটা শরীরটাকে জড়ো সড়ো করে ঢেকে রাখার নাম আল্লাহকে ভয় করা তাহলে আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহর ভয়ে বাড়ি ঘর ছেড়ে জঙ্গলে গিয়ে বসবাস করা আল্লাহকে ভয় করার অর্থ হলো কূপের মধ্যে লাভ দিয়া ওখানে একটা ছাউনি দিয়ে নিচে বসে থাকা আল্লাহকে ভয় করার অর্থ হলো আল্লাহ যা আদেশ করেছেন এইটা মানা আল্লাহ যা নিষেধ করেছেন এইটা বর্জন করা চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না বে ঠিক এখন এটা চিনব কেমনে এটা হলো চার নাম্বার বৈশিষ্ট্য তারা দায়িত্বশীল হবেন দায়িত্ব পালন করবেন মোত্তা হইলেই ওই লোকটা কর্তব্য পরায়ণ হবেন বলে ইল্লা তো মুসলিমন তিনি মুসলমান না হয়ে মরবেন না আমার দেশের মুসলমান বলা হয় কাকে যার চামড়া কাটা হয় এদিকে অবশ্য হয় না সুন্নতে খাতনা এদিকে করে নাকি হ্যাঁ আচ্ছা বলেন মুসলিম ছাড়া অন্য কোন জাতি ধর্মের কোন লোকের ওই সামলায় যদি টিউমার হয় অথবা অন্য কোন সমস্যা হয় কোন কারণে ওই সামলা যদি ডাক্তারদেরকে কাটতে হয় তাহলে তো সেটাও মুসলমান বলেন আরো আসতে বলেন তাহলে কি বোঝা না এখন মুসলমান আর ইসলাম কি দেখেন আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম বুঝতে কষ্ট হচ্ছে নাকি আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে তারাই মুসলিম আসলামা ইউসলিমু ইসলামান ফাহুয়া মুসলিমন আল্লাহর নাম সালাম তিনি দিয়েছেন ইসলাম যারা মানবে মুসলিম আল্লাহর দেওয়া ইসলাম মেনেই মুসলিম হতে হয় আল্লাহর দেওয়া ইসলাম না মেনে শুধু সামড়া কেন ওটা আর আমি বলবো না পুরা সামড়া কাটলেও কোনো লাভ হবে না মুসলমান হওয়া যাবে না আস্তে করে বলেন কথা ঠিক লাভ ঠিক সম্মানিত ভাইরা অশ্লীলতার দৃষ্টিকোণ থেকে নিবেন না চামড়া কাটলে যে শুধু মুসলমান হয় না আল্লাহ বলছেন ওয়া লা তামুতুন না ইল্লা ওয়া মুসলিমুন মুসলমান না হয়ে মরো না মুসলমান হতে গেলে আল্লাহর নাম সালাম তার দেওয়া ইসলাম আর মানলে মুসলিম হতে হবে কথা বলেন ঠিক কিনা এটা হলো চার নাম্বার তিনি হবেন দায়িত্ব এবং কর্তব্য পরায়ণ চিৎকার দিয়ে বলেন আল্লাহ আকবর আমি শুধু মোত্তাকির ব্যাখ্যা করছি পরের গুলো কিন্তু পরে আসতেছে আল্লাহ রব্বুল আলমিন বলছেন এরপরে পাঁচ নাম্বার ওই লোকটা ওই লোকটা হচ্ছে মত্তা তার বৈশিষ্ট্য দেখলেই বোঝা যাবে সেই লোকটা আল্লাহকে ভয় করবে সবচাইতে বেশি আওয়াজ দিয়ে বলেন আল্লাহ সুরা ফাতিরের আঠাশ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা আমার বান্দাদের ভিতরে সব চাইতে বেশি ভয় আলেম আলেমরাই আল্লাহকে করে কথা বলেন আচ্ছা দেখেন একজন মসজিদের ইমামের বেতন কত সর্বোচ্চ দুই তিন চার পাঁচ মহজ্জিনের বেতন কত দুই হাজার আর দুই হাজার যদি হয় কত টাকা হয় দিনে আথচ এই মহজ্জিনে ফাজরের রাজান জোহরের রাজান আসরের রাজান মাগরিবের রাজান ঈশা রাজান দিন একটা শ্রমিক যদি শ্রম দেয় দশটা থেকে চারটে পর্যন্ত কাজ করলে চারশো পাঁচশো টাকা পায় দিন ফজর থেকে নিয়ে এসে পর্যন্ত একজন মোয়াজ্জিন সব সময় ঘড়ির দিকে তাকিয়ে রেডি থাকতে হচ্ছে বেতন কত পনেরোশো তারপরেও যদি আজানের একটু কম বেশি হয় দায়িত্ব ঠিক মতো পালন করতে না পারলে চাকরি ছেড়ে দাও ধমক মারে ইমামের মাসে বেতন তিন হাজার টাকা দিন একশো একশো টাকা যদি দিন হয় এখন সেই ইমাম কাপড় কিনতে পারে না সেরা লুঙ্গি পরে দাঁড়াইছে সামনে রুকুতে যাওয়ার পর পিছন সাইড ছিঁড়ে গেছে এখন ওই যা ওই ওই মসজিদের মুসল্লিরাই আর এক হুজুরের কাছে গিয়ে ফতোয়া জিজ্ঞাসা করছে যে সেরা লুঙ্গি পরা ইমামের পিছনে কি নামাজ হবে তো বলছে যে কেমন কথা কয় যে আমাদের ইমাম সাহেবের তো আক্কেল হুশ নেই আকেল জ্ঞান কিছু নাই জ্ঞান কাণ্ড বলতে কোনো কিছু নাই সেরা লুঙ্গি পরিয়ে সে নামাজে ইমামতি করার জন্য গেছে কি বলবো রুকুতে যাওয়ার পর অবস্থা খুব বেগতিক পিছনে লজ্জায় দাঁড়াতে পারি না এমন লোকের পিছনে কি নামাজ হবে তখন ওই আলে ফতোয়া দেওয়ার আগে জিজ্ঞাসা করছি ইমামের বেতন কত যে বলছে যে তিন হাজার টাকা মাস দিনে কত বলছে যে তিন হাজার টাকা বলছে যে এটা কি সপ্তাহে না সপ্তাহে মাসে মাসে হুজুর মাসে মাসে তিন হাজার টাকা দিনে একশো টাকা তখন ওই ওই আলেম ফতোয়া দিয়েছে যান আপনাদের কপাল ভালো যে আপনাদের ইমাম এখনো ন্যাংটাই শুরু করে নাই ইমাম সাহেবের বউ বাচ্চা আছে না মসজিদের বউ বাচ্চা আছে না তাহলে আমরা ইমামকে সম্মান দিলাম কই আমরা আমরা মসজিদকে সম্মান দিলাম কই আপনি হাফিজিয়া মাদ্রাসায় গিয়ে দেখেন আপনার সুদের টাকা ঘুষের টাকা অবৈধ টাকা দুর্নীতির টাকা দিয়ে আপনার ছেলে খেয়ে ডালনা ভাজা খাবার খেয়ে বক্স কাটের উপর ঘুমাচ্ছে আর কোরআন শিখতে গিয়ে হেফস খানার এই বাচ্চাগুলো ফলোরে পড়ে আছে ওরা কি খাটের উপর ঘুমায় নাকি ওরা পড়ে আছে কোথায় কোথায় ইজ্জত দিলাম আমরা ওরা চটের উপরে পড়ে একটা ছোট্ট কাঁথা ছোট্ট কম্বল গায়ে দিয়ে সারাটা রাত হামজা হয়ে জড়ো সড়ো হয়ে শুয়ে থাকে হাঁটুটা এই দাড়ির কাছে এনে লাগায় দিয়া শুয়ে থাকে একটা কোরআন শিখতে আসা হাফেজ আর আপনার দুর্নীতিগ্রস্ত ব্যক্তি আপনি আপনার টাকা দিয়ে ঘি আর ডালনা ভাজা খাবার খেয়ে আপনার ছেলে বক্স খাটের উপরে শুয়ে আছে বিশ্বাস করেন আপনার ওই ছেলে কোনোদিন দিন আপনার কবরের পাশে গিয়ে দোয়াও করতে পারবে না কোথায় ইজ্জত দিলাম কোথায় সম্মান দিলাম কোথায় আলেমদেরকে সম্মান দিলাম সমাজের মধ্যে সব চাইতে অবহেলিত একটা জাতি সেই জাতিটার নাম কি এ আলেমদেরকে ইজ্জত দিতে পারছে না আল্লাহ বলেন মিন আমার বান্দাদের ভিতরে সব চাইতে বেশি ভয় আমাকে করে কারা আওয়াজ দিয়ে বলেন কারা আপনারা তো এই চিন্তাটা করলেন না এই যে হাতের মধ্যে আল্লাহর নাম লেখা এই দেখেন আলিফ লাম হা আল্লাহ আলিফটাকে আলাদা করে লাম লামকে একখানে করে দিয়া এই তাসদিদ সহ খাড়া আলিফ দিলে মাঝখানটা যেমন উঁচু হয় আমার আল্লাহ তালা মাঝখানের আঙ্গুলটা উসু বানায় দিয়েছেন হার তল পেটটা মোটা বৃদ্ধাঙ্গুলিটাকে আল্লাহ মোটা বানায় দিয়েছেন হাতের মধ্যে পানি নাম টেবিলের ওপরে সাপ দিয়ে দেখেন আমার আল্লাহর নাম লেখা হয়ে গেছে আল্লাহ বলেন রুব্বানা মা খলাকতা হাযা আমি বিনা প্রয়োজনে কিছুই সৃষ্টি করি নাই হাতের মধ্যে আল্লাহর নামের একটা স্টিকার আল্লাহ তাআলা দিয়ে দিলেন এই হাতটাকে উল্টে করে দিলেন আমার আল্লাহ কারণ এই হাতের আর একটা কাজ আছে বোঝেন নাই শীতের দিন তো কাল সকালে বুঝবেন কাজ আছে না নাই নাকি আপনার টিস্যু দিয়ে ছাড়তেছেন তো এই হাতের একটা কাজ আছে হাতটাকে উল্টা নেন নিয়ে এইটার উপরে উঠায় দেন দেখেন তো খাপে খাপে মিলেছে কিনা কারণ এই পাশ দিয়ে কেউ ওই কাজ করে না সুবান বলবেন না তাহলে আপনার শরীরে হাত আল্লাহর নামের একটা স্টিকার হট ইজ দ্য কস কারণটা কি মাইক কোন কোম্পানির ইঞ্জিনের গায়ে লেখা মোবাইল কোন কোম্পানির মোবাইলের গায়ে লেখা মোটরসাইকেল কোন কোম্পানির ট্যাঙ্কিতে লেখা ক্যামেরা কোন কোম্পানির গায়ে নাম লেখা মানুষ যদি প্রশ্ন করে আমরা কোন কোম্পানির আল্লাহ যেন বুঝাচ্ছেনি ইয়া আই হে আমার বান্দা উমজুরি লালিয়া তুমি তোমার হাতের দিকে তাকায় দেখো আমি আমার নামের একটা স্টিকার লাগায় দিয়েছি কই এটা তো আমরা কেউ আবিষ্কার করতে পারলাম না কাজেই এগুলো দেখবার পরে এগুলো চিন্তা করবার পরে মা তারফি হলকির রাহমান এবং তাফাউদ তোমরা তোমাদের নজর চতুর্দিকে ফেরাও তো কোনোখানে কোনো ত্রুটি বিচ্ছুতি পাও কি না আপনারা বলেন তো আল্লাহর সৃষ্টিতে কোনো জায়গায় কোনো ত্রুটি বিচ্ছুতি আছে ব্রিটেনে আটজন ডাক্তার একটা লাশ কাটলো বুক থেকে এই কণ্ঠনালী থেকে পাকস্থলী পর্যন্ত টেবিলের উপরে লাশটা শোয়া একদম ফেরে ওই লাশের ভিতর থেকে কণ্ঠনালী থেকে শুরু করে পাকস্থলী পর্যন্ত সব বের করে বিছায়া দিল টেবিলের উপরে তারা কোরআন হাতে নিয়েছে কোরআন হাতে নিয়ে ওই আয়াত দেখতেছে রব্বা না মা হলাতলা বাতিলা আল্লাহ তুমি বিনা প্রয়োজনে কিছুই সৃষ্টি করো নাই তাহলে কণ্ঠনালী থেকে বাকসতালী পর্যন্ত এত প্যাস কেন কোন কি কারণে প্যাস এটা খুঁজে বের করতে হবে গোটা কোরআন সামনে নিয়ে তারা মিলে দেখে কণ্ঠন থেকে বাকস্থলী পর্যন্ত অন্য কিছুই না এই প্যাচগুলোই হল লা ইলাহা ইল্লাহু মোহাম্মাদুর রসুল চিৎকার দিয়ে বলেন সাল্লাল্লাহ ব্রিটেনের আর্জন ডাক্তার এক মুহূর্ত দেরি করেন নাই সঙ্গে সঙ্গে কালিমা পাঠ করে ইসলাম কবুল করে নিয়েছে সুবানাল্লাহ বলবেন না সম্মানিত ভাইয়েরা এখন আপনারা একটু আওয়াজ দিয়ে বলেন তো মোত্তাকি সেনার উপায় কয়টা মত্তাকির বৈশিষ্ট্য কয়টা মত্তাকি এক নম্বরে সত্যের সন্ধান করবেন দুই সত্যকে গ্রহণ করবেন তিন সত্যের প্রতি অবিচল থাকবেন চার বসে থাকবেন না দায়িত্ব পালন করবেন কাজ করবেন পাঁচ তিনি সবচাইতে বেশি ভয় করবেন কাকে সম্মানিত ভাইরা এই কয়টা দিক এই কয়টা দিক এই কয়টা বৈশিষ্ট্য দেখে আমরা মত্তাকে চিনতে পারলাম এবার আসেন আয়াত কি বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ হে বান্দারা তোমরা আল্লাহকে ভয় করো এই কথা কার আমার না আল্লাহ এখন এখানে দেখেন আপনাদের এলাকায় গরু আছে মনে হয় নাই আছে আচ্ছা গরু যার আছে তিনি যদি কালকে সকাল বেলা গরুর দড়িতে ছেড়ে দিয়ে গরুকে বলেন গরু রে খবরদার এই বাড়ির সামনের জমিটা আমার এর শস্য আমার ক্ষেত ফসল আমার এই যে বাড়ির পাশে সিম গাছটা এটা আমার স্ত্রী লাগিয়েছে খবরদার তুই আমারই গরু আমারই বাড়িতে থাকিস আমি তোর মালিক আমার বাড়ির সামনের জমির ক্ষেত ফসল শস্য জিরা নষ্ট করবি না আমার স্ত্রীর লাগানো সিম গাছ খাবি না কাটবি না গরু মনে মনে কি বলবে শুধু দড়িটা ছেড়ে দিয়ে দেখেন কার্যক্রম কিভাবে চালাতে হয় উহা কত প্রকার ও কি কি আমি স্ত্রীর সাহায্যে দেখায় দেব কথা বলেন ঠিক কিনা গরু গিয়ে কি জমির ফসল নষ্ট করবি কিনা কেন করবে গরু যেমন বোঝে না মালিকের ফসল মালিকের জমি মালিকের স্ত্রীর সিংহাসন এটা গরু যেমন বোঝে না ঠিক সমাজের মধ্যে কিছু গরু কা চরিত্রের মানুষেরা তারাও বসে না এই কিতাব আমার আল্লাহর ইসলাম হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা কথা বলে ঠিক কি না ওটার পাঁচ আইটা এটার পা কয়টা আরো বলেন কয়টা সুতরাং এই জন্য আল্লাহ তালা সুরা বাকারা দিয়ে শুরু করেছেন সুরা ফাতেহার পরে বাকারা দিয়েছেন মুস্তাকিম আল্লাহ একটা সোজা রাস্তা দাও আল্লাহ পরে সুরাটার নাম কি দিলেন বাকারা দিয়ে কেন শুরু করলেন জানেন হে গরুমার কা চরিত্রের মানুষেরা আসো আমার কোরআন নামক অটো মিলের মধ্যে ঢুকে যাও অটো রাইস মিল দেখেছেন আপনারা দিলাম ধান বের হইল কি সিদ্ধ করা লাগে কি বাড়িতে শুকান লাগে জমিন থেকে আল্লাম ধান দিলাম ধান বের হলো চাল গুড়াতুষ আলাদা দিলাম ধান বের হলো কি কোন মিলে সবাই বলে না কেন কি মিলে দিলাম ধান বের হলো কি গুড়াতুষ আলাদা তাহলে অটো মিলে দিলাম ধান বের হলো চাল গুড়া তুষ আলাদা আল্লাহ ডাক দিয়ে বলছেন হে গরুমার কারা বাকারা দিয়ে শুরু করলাম গরুমারখা চরিত্রের মানুষের আসো আমার কোরআন নামক অটো মিলের মধ্যে ঢুকে যাও মিনাল জিন্নাতি ওয়ান নাস শেষ সূরাটার নাম হলো নাস শেষ সূরার নাম কি নাস মানে কি গরুমার কারা আসো অটো মিলের মধ্যে ঢোকো মানুষ হয়ে বের হয়ে যাও খুবই ধীরে বলবেন সোহান আল্লাহ পাশের লোকও যেন টেন না পায় আরো আস্তে করে বলেন সোহান আল্লাহ গরু মার্কার আসবে কোন মিলে ঢুকবে অটো মিলের নাম কি বের হবে কি হইয়া দিলাম ধান বের হলো চাল গুড়া তুজ যেমন আলাদা গরু মার্কার আসবে মানুষ হয়ে বের হবে কাফের মোশেক ইহুদি নাসারা নাস্তিক মোরতাদ মুনাফিকরা হবে আলাদা কথা বলেন ঠিক না কুড়া যেমন আগুনে যায় তুষ যেমন আগুনে যায় ওরাও তেমনি আগুনে যাবে মুসলিমরা আলাদা হয়ে যাবে চিৎকার দিয়ে বলেন কথা ঠিক না ব্যাডি কথা কি বুঝতে কষ্ট হচ্ছে নাকি আপনাদের নাকি আমি রাজনৈতিক বক্তব্য দিচ্ছি এবারে লাগান আল্লাহ আলমিন বলছেন এত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো এর পরের কথা যেহেতু আপনারা অনেক কষ্ট করে বসে আছেন আমি খুব সংক্ষেপে শেষ করে দিই কি বলেন না দিই সংক্ষেপে শেষ করে দিই আর কথা বলি আচ্ছা এক ছেলে ফেব্রুয়ারি ফালায়া শুভ বিবাহ করেছে নিজেই নিজের হাতের ওপর হাত দিয়া কোরআনের ওপর হাত দিয়া তুমি আমাকে কথা দাও তুমি আমাকে বোঝেন নাই মনে হয় এরকম ছেলেমেয়েরা পালিয়ে করে কি না কোরআনের উপর হাত রেখে ওরা শপথ করে ওই দিন থেকে নিজেরা নিজেরাই গোপনে গোপনে স্বামী স্ত্রীতে বসবাস করে একজন আর একজনকে কথা দেয় মোবাইল ফোনে বলে কবুল করো কবুল 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 হে তিনবার হে তিনবার লাগলে সাড়ে তিনবারও বলে চার বার করেও বলে একবার যেখানে বলা দরকার এরা খুশি করার জন্য ছয় সাতবারও বলে আচ্ছা যাক বলুক গোপনে গোপনে বিয়ে করেছে সাক্ষী নাই ইজাব নাই কবুল নাই বিয়ের শর্ত নাই সাক্ষী নাই বিয়ে পড়ার লাগে নাই নিজেরা নিজেরা বিয়া আরামে সংসার করতেছে বাচ্চা যেগুলো হবে এগুলো তো বৈধ বাচ্চা আস্তে আস্তে বলে অবৈধ এগুলোকে আপনাদের এলাকায় কি জাদা বলবেন আমি বলি নাই উনি বলছে আমি বললে দোষ হবে তাহলে কোরআন হাদিস অনুযায়ী বিয়ে না হইলে সেই বিয়ে বৈধ না অবৈধ কথা বলেন সবাই বৈধ না অবৈধ কোরআন হাদিস অনুযায়ী বিয়ে না হইলে সেই বিয়ে যদি অবৈধ হয় তাহলে কোরআন হাদিস অনুযায়ী আমার জীবনের সব কাজ পরিচালিত না হইলে আমি কি বৈধ মুসলমান না জাল মুসলমান অবৈধ কি মুসলমান জাল মুসলমান আচ্ছা ভাই জাল টাকা নিয়ে কেউ যদি বাজারে ধরা পড়ে হ্যাঁ জাল টাকা নিয়ে গেছে বাজারে নিয়ে গিয়ে পাঁচশো টাকার নোট দিয়ে বলছে যে নেন ভাই খরচ দেন তিনশো আশি টাকা খরচ এখন একশত বিশ টাকা ফেরত পাবে একশত বিশ টাকা ফেরত দেওয়ার আগে দোকানদার টাকাটা খুলে দেখতেছে হ্যাঁ এই পাশে সাফা ঠিকঠাক আর এই পাশে সাদা ভাই এটা তো জাল টাকা কেমনে বুঝলেন জয়দেবপুরের টাকার টাকশাল সাল থেকে নতুন টাকা এসেছে বুঝলেন কেমনে দেখেন একটা পৃষ্ঠে ছাপা ঠিক আর এক পৃষ্ঠে সাদা কাজে এটা জাল টাকা জাল টাকা এটা নতুন টাকা এটা প্রিন্টিং মিস্টেক এটা কি প্রিন্টিং মিস্টেক জয়দেবপুরের টাকার ট্রাক সাল থেকে যখন এই টাকা বের হয় একটা পৃষ্ঠা ছাপা ঠিকঠাক মতো উঠেছে আর একটা পৃষ্ঠা নাই এরকম বই ছাপতে গেলে অনেক বই পোস্টার এরকম সাদা বের হয় আপনি মনে কিছু নেবেন না এটা আসল টাকা অরিজিনাল টাকা নেবে নাকি আরো আসতে বলেন জোর করে চালাইতে গেলে কি হবে জানেন এই চারটে আঙ্গুলের নাম মহাজিদ এগুলো পল্টায়া এইটার নাম আনসার উপরে তুলে দিয়ে বোঝেন কি হয়েছে যার কপালে জুটছে সেই জানে আল্লাহর গজব না কলেরা কথা বলেন ঠিক কি না যার এ পাশে দিলে ষোলোটা পড়বে এ পাশে আর একটা মারলে ষোলোটা পড়বে তাহলে যার টাকা ধরা পড়লে আসতে বলেন বিপদ আছে না নাই জাল মুসলমান কেয়ামতে ধরা পড়লে আসতে বলেন বিচার আছে না নাই শাস্তি আছে না নাই তাহলে মুসলমান হতে হবে কি নির্বেজাল না জাল তাহলে বাড়ির মালিকের জমির ফসল খাবো না আমার আল্লাহর বিরুদ্ধাচরণ করব না আমার আল্লাহর কোরআনের বিরোধিতা কোরআনের কোন বিধানের বিরোধিতে করে গরুর কাতারে নাম লেখাবো না রাজিয়া তো ইনশাল্লাহ এবারে আল্লাহ কি বলেন দেখেন আর তোমরা সত্যবাদীদের সাথী হও এইবার আমি বলবো আসল কথা সেটা হলো সত্যবাদী কারা শুনবো তো ইনশাল্লাহ এবারে সত্যবাদীর পরিচয় আল্লাহ সুবহান ওয়া আলে দিচ্ছেন সূরা হুজরাতের পনেরো নম্বর আয়াতে চিৎকার দিয়ে একটু আল্লাহ আকবর বলেন তো সত্যবাদী কারা আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল ইন্নামাল আমানু বিল্লাহি ওয়া ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون الله اكبر الله সত্যবাদী হতে গেলে শর্ত হলো চারটা জোরে বলেন কয়টা এই চারটা শর্ত পূরণ করে সত্যবাদী হতে হয় সত্যবাদী হতে হয় সত্যবাদীদের কাতারে দাঁড়ানো যায় দাঁড়াতে হয় এই চারটে শর্ত পূরণ করলেই আল্লাহর জান্নাতের মেহমান হওয়া যায় চিৎকার দিয়ে বলেন আল্লাহ হত আমি কি সেই শর্ত চারটা বলবো না শেষ করে দিব এবারে দেখেন কোন হুজরা কত আয়াত পনেরো মনে থাকবে কনসুরা কত নাম্বার এই পনেরো নম্বর আয়াতে আল্লাহ সত্যবাদীর ব্যাখ্যা দিয়েছেন চিৎকার দিয়ে বলেন আল্লাহ এই তরমুজ পাটি বলে আমরা নির্ভেজাল আমরাই খাটি আমরাই সত্যবাদী বাঙ্গি পাটি বলে আমরাই নির্ভেজাল আমরাই খাটি নারিকেল পাটি বলে আমরাই নির্ভেজাল আমরাই খাটি বাকিগুলো ভুয়া বাকিগুলো ধোয়া ধোঁয়া আল্লাহ বলতেছেন তোদের কারোটাই না আমি যেটা বলবো ওইটা খাটি সেটা দেখে দেখেন إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون إنما المؤمنون যারা ইমানদার আল্লাহ রাসুলের প্রতি এনেছে তাবু কোনো সন্দেহ করে নাই দিয়ে বলেন তাদের সন্দেহ নাই ইমানটা নির্ভেজাল এখন কুকুরের ইমানের সাথে আমরা একটু আমাদের ইমানটা মিলিয়ে নেই কেমন হয় কুকুরের বৈশিষ্ট্য দশটা ইমানদারদের কমপক্ষে দশটা বৈশিষ্ট্য হওয়া দরকার কুকুরের বৈশিষ্ট্য দশটা কি দেখেন তো এক কুকুর মালিককে ভালোবাসে আপনাদের এলাকার কুকুর গুলো হয়তো বাসে না বাসে কুকুরকে কি খেতে দেন আপনি যে হাটটা চিবাইতে পারেন না শক্ত হাট এবারে ডাক দেন কালু ফিসাবিল্লা দান করলাম কালু এইটা কামড়া ধরে বলে হ্যাঁ তুমি খুব দাতা সাবাইতে পারো নাই সিবাইতে পারো নাই তাই দিয়েছ তুমি খুব দাতা তুমি একটা পাক্কা সিটি এই একটা জায়গায় গিয়ে বসে দুইটি হাত সামনে দিয়ে আরামে খায় কুকুর এই কুকুর হাড় খেয়ে ভালোবাসে রোদ বৃষ্টি গ্রীষ্ম শীত কুয়াশার ভিতরে মালিকের বাড়ির সামনে বসে মালিকের বাড়ি পাহারা দেয় অপরিচিত কোনো লোক যদি হঠাৎ করে গভীর রাতে যায় কুকুর কি তার সাথে ভালো ব্যবহার করে প্রথম কথা তার মানে কি তুমি কে হে এখানে কেন কথা বলেন যদি চোর হয় পালায় কুকুরটাকে ধাওয়া করে আর যদি চোর না হয় জোরে আওয়াজ দেয় আওয়াজ দিয়ে বলে থাম তখন কুকুর কিন্তু বোঝে যে চোর হলে তো পালায় তো আওয়াজ দিত না এটা চোর না নিশ্চয়ই মালিকের কোনো আত্মীয় স্বজন হবে মনে হয় এখন মালিককে ডাকার উপায় কি আমার মালিক তো রাত সাড়ে আটটার সময় ঘুমায় এত ঘুম পাড়লে তারে ডাকি কেমনে এবারে কুকুর তার ভাষায় ডাকতেছে এরকম করে রংপুরের কুকুর এদিকে কি করে এরকম করে কি না মালিক লাঠি নিয়ে কুকুরের আওয়াজ শুনে লাঠি নিয়ে বের হয়েছে ঘরের গেট খুলে বের হওয়ার সাথে সাথেই কুকুর ওই জায়গায় এপাশে গেস্ট এপাশে মালিক কুকুর মালিকের দিকে একবার তাকায় গেস্টের দিকে একবার তাকায় মালিককে বলে ও মালিক একবার শুধু বলেন আরে আপনি সেনেন না আমি কামড়া লুঙ্গি ছিঁড়ুক কথা বলেন ঠিক কি না মালিকের দিকে তাকায় মালিক যদি লাঠি উঠায় লাঠি উঠায় তার উপরে কুকুর পালিয়ে যায় না শুকনো হাড় খাওয়া ডাস্টবিনের খাবার খাওয়া কুকুর পালিয়ে যায় না মালিকের পায়ের কাছে মাথাটা দেয় দিয়ে বলে মালিক আপনার বাড়ির নেমু খেয়ে ভেসে আসি নেমো খারামি করে ফেলেছি আপনার আত্মীয়ের সাথে বেয়াদি করে ফেলেছি অপরাধ করে ফেলেছি আপনার পায়ে মাপ চাই পায়ে পড়ে মাপ চাচ্ছি দয়া করে মাপ করে দেন আর যদি শাস্তি দিতে চান কোন স্টাইলে শাস্তি দেবেন মাথা ফেতে নেবো আপনার পায়ের কাছে মাথা রাখলাম আর পিছন দিক দিয়ে লেজ নাড়ায় আর বলে আই অ্যাম ভেরি ভেরি সরি কথা বলে না কথা বলে না ঠিক কিনা এবারে মালিক লাথি মারে কুকুরকে লাথি মারার পরেও কুকুর তার মালিককে ছেড়ে রাগ করে চলে যায় না একটা কুকুর ডাস্টবিনের খাবার খেয়ে মালিককে ছেড়ে চলে গেল না আর আপনি কি করেছেন আজকে গতকাল রাত্রে যাদের গাভী আছে আর যাদের বাসুর আছে আপনারা বাড়িতে যাবেন টর্চ লাইট দিয়ে গলের ভিতরে ঢুকবেন ঢুকিয়ে সরাসরি বাসুরটার চোখে লাইট ধরবেন দেখবেন বাসুরের চোখের কোণার পশমগুলো ভেজা লাইটটা বন্ধ করবেন না লাইটটা ধরে থাকেন দেখবেন বাসুরের চোখের কোণা দিয়ে টপ করে পানিগুলো জমিনে পড়ছে বাসুরটা তার ভাষা দিয়ে মাকে বলতেছে মা কদিন আগে দুনিয়াতে এসেছি তোমার মালিক কত নিষ্ঠুর আমার গলায় দড়ি লাগায়া গোলের একটা কর্নারে বেঁধে রেখেছে ক্ষুদা পিপাসার যন্ত্রণায় মরে যাচ্ছি বুকটা ছটপট করছে ফেটে যাচ্ছে আমি তো আমার দড়ি ছিঁড়ে আসতে পারছি না তোমার কাছে তুমি তো তোমার দড়িটা ইচ্ছা করে সিঁড়ে আসতে পারো মা আসো না কেন গাবিটা বলছে তোকে খাওয়াতে পারবো না বাসুরটা কানতে থাকে ছটফট করতে থাকে মা গাবিটাকে বলতে থাকে মা আমি কিন্তু চিল্লাবো দিনের বেলা যেমন ক্ষুধা লাগলে চিল্লাই রাতের বেলা এখনই চিল্লানো শুরু করবো এবারে আপনি টাকায় দেখেন লাইটের আলোতেই গাভীটা তার ঠোঁট দিয়া জিব্বা দিয়া বাসুরটাকে সান্ত্বনা দিচ্ছে আদর দিচ্ছে আর বলতেছে খবরদার খবরদার জোরে সিল না। এই বাড়ির মালিক আশরাফুল মাখলুকাত আরাম করে ঘুমাচ্ছে তার ঘুমে ডিস্টার্ব করার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেয় নাই আপনি সকালবেলা আপনি মিষ্টি দিয়ে পরাটা খাবেন আপনি সকালবেলা দুধ পিঠা খাবেন আপনি দুধ খাবেন দুধ চা খাবেন অথচ একটা বাসুরকে সারাটা রাত কষ্ট করতে হয়েছে ক্ষুধার্ত পিপাশার এই বাসুরটা সারা রাত কষ্ট করে কাটিয়েছে শুধু আপনাকে এক কাপ দুধ চা খাওয়ানোর জন্য দুধ পিঠে খাওয়ানোর জন্য মিষ্টি খাওয়ানোর জন্য আপনার সন্তানের মুখে দুধ তুলে দেওয়ার জন্য কত কষ্ট করছে যে আল্লাহ তালা এত নাজ নেয়ামত আপনাদের জন্য আমাদের জন্য দিলেন আমার ভাইয়ের একটা কুকুর যদি ডাস্টবিনের খাবার খেয়ে মালিককে ভালোবাসতে পারে আমাদের উচিত কি মালিককে ভালোবাসা নয় দুই কুকুরের কিন্তু থাকার জায়গা নাই যেখানে রায় আমাদের কত আরাম আইসি দিকি ফজরের জামাত পাই না মসজিদে আজান হয় মসজিদ আজান দিয়ে ডাকে আবার বজল ধরে ঘুমের আবার নতুন করে আজানের পরে গান এগুলো বেদাত খবরদার আজানের আগে এবং পরে মাইক দিয়ে আর কাউকে ডাকতে পারবেন না নামাজের জন্য কারণ ইসলামে আহ্বানের সেলসেলাই হচ্ছে নামাজ যদি আজান যদি আপনি আজানের আগে কিছু বলেন তাহলে আজানের চাইতে ওইটা গুরুত্বপূর্ণ হয়ে যায় আর যদি আজানের পরে কিছু বলেন তাহলে বুঝতে হবে আজানটা আপনার কাছে বড় না পরের কথাটাই বড় এই জন্য এগুলো বাদ আমরা মসজিদে যেতে পারি না এখন কুকুর রাত্রে কম ঘুমায় আমরা সারা রাত নাক ডেকে ঘুমায়া সারা রাত ঘুম পাড়ি সকালবেলা রেস্ট নেই বুঝাতে পারলাম না সারারাত ঘুম সকালবেলা কি নয়টা পর্যন্ত রেস্ট ফজরের কোনো কারবার নাই কুকুর কম ঘুমায় আমরা কম ঘুমানো ঘুমাতে পারি না কুকুর কুকুরকে যদি তার মালিক মারেও মালিকের বাড়ি ছেড়েছে চলে যায় না সাময়িক কিছু দূরে অভিমান করে গিয়ে থাকে একটু পরেই ফিরে আসে কুকুরের শাস্তির কথা মনে থাকে না আমাদের প্রভু যদি আমাদেরকে কোনো বিপদ আপদে ফেলে আমরা বাবার দরবারে যাই বিয়ে হয়েছে কিছুদিন বাচ্চা হয়নি ন্যাংটা বাবার কাছে গিয়ে বলতেছে বাবা একটা ছেলে দেন বাবা ন্যাংটা বাবার কাছে গিয়ে সন্তান চাচ্ছে আপনারা বলেন তো কোনো মাজারে কি সন্তানের জন্য কুকুরও যায় কুকুর ভালো করেই জানে মাজারে যাওয়া লাগে এমনি আমার সাতটা আটটা হয় ওটা আল্লাহই দেয় মাজারে যাওয়া লাগে বিড়াল বলে আমার দুইটা হয় ছাগল বলে মাজারে যাওয়া লাগে আমার দুটা তিনটে চারটা হয় গরু বলে আমারও দুটা হয় কমপক্ষে একটা হয় মাজারে যাওয়া লাগে না গরু জানে ছাগলও জানে কুকুরও জানে বিড়ালও জানে শিয়ালও জানে যারা দিন দিগিতে ফরজ গোসল করে না তারা জানে সন্তান দেওয়ার মালিককে আর মুসলমানের লোকেরা পুরুষেরা মহিলারা ন্যাংটা বাবার কাছে গিয়ে বলে বাবা আপনার ভেতরে তো অনেক কিছু আছে একটা ছেলে দেন বাবা বাবার আর আর কি কি থাকে যা ছিল ওটাও তো বের করে বসে আছে ভেতরে বলবেন না নাউজুবিল্লাহ বলবেন না কুকুরকে মারলে কুকুর চলে যায় না ফিরে আসে আমাদেরকে আল্লাহ পরীক্ষায় ফেললে আমরা কি আল্লাহর উপরে আল্লাহর প্রতি রাজি থাকব। না বেজার হব এরপরে দেখেন কুকুর মারা গেলে সম্পদের রাখে না আর আপনি আমি কত সম্পদের পিছনে পিছনে ছুটছি সম্পদের ছোটা দোষের না আপনি ছুটতে থাকেন আপত্তি নাই কিন্তু একটা কথা মনে রাখবেন ওই মহাবীর আলেকজান্ডার মরে যাচ্ছে সেনাপতিদেরকে ডাক দিয়ে বললো শোনো তিনটা কথা এক আমি যখন মরবো লাশটা তোমরা সেলুট দিয়ে কাঁধে কাঁধেও না এই লাশ তুলে দিবা ডাক্তারদের কাঁধে সেনাপতিরা বলল সেনা কমান্ডারেরা বলল স্যার আপনার লাশ আমরা নিবো না ডাক্তারকে কেন দিবো যে এই জন্য দিবা ডাক্তারেরা কাঁধে লাশ নিয়ে যখন যাবে হাজার হাজার মানুষ আমার লাশ দেখার জন্য রাস্তায় দাঁড়াবে তারা দেখবে ডাক্তারেরা লাশ বহন করতেছে তারা ভাববে এই ডাক্তারেরাই ট্রিটমেন্ট করত কিন্তু আলেকজান্ডারকে বাঁচাতে পারে নাই এখান থেকে সিদ্ধান্ত নেবে ডাক্তারেরা বাঁচানোর মালিক না বাঁচানোর মালিককে আমার লাশটা কফিন বাড়াবে কিন্তু হাত দুইটা ঢাকবা না হাত দুইটা কাফনের বাইরে রাখবা এই দুইটা যেন খালি হাতে বাইরে পড়ে থাকে লাশ নিয়ে যাবা কাফনের বাইরে হাত থাকবে অফিসাররা বলল স্যার কেন করব এটা তিনি বললেন আমি আলেকজান্ডার আমার ভয়ে থাকতো সবাই জলসর আমি ছিলাম মহাবীর আমাকে সবাই ভয় করতো আমার দাপটে আলাদা আমার পাওয়ার আমার ক্ষমতাই আলাদা আমাকে সবাই সম্মান করতো ক্ষমতা ক্ষমতার পাওয়ারে আমি ছিলাম মহাবীর আমার হাত বের করে জনগণ দেখবে যে আমি নিঃস্ব অসহায় ভাবে মহাবীর আলেকজান্ডার দুনিয়া ছেড়ে চলে যাচ্ছি অসহায়ভাবে খালি হাতে আমার আর কিচ্ছু নাই সারাটা জীবন যত সম্পদ অর্জন করেছি সম্পদ অর্জনের পিছনে হালাল হারামের তক্কা করি নেই আল্লাহ খরচেবাদ বাদ দিয়ে সম্পদের পিছনে ছুটেছি বলেছি নামাজ একটু পরে পড়ি নামাজ একটু পরে পড়িও এই কাজটা আগে করো পরে পড়িও একসাথে পড়িনিও আরেকবার নামাজ বাদ দিয়ে এই কাজটা করেছি সম্পদের পিছনে ছুটেছি হালাল হারাম তক্কা করি নাই যে সম্পদ আমি অর্জন করেছি সমস্ত সম্পদ এগুলো সব আমার লাশ এই দিক দিয়ে নিয়ে যাবে ওই জমিনের উপরে আমার সম্পদ দলিলপত্র জমি দলিলপত্র কাগজপাতি সনা স্বর্ণ রৌপ্য হীরক্ষণ্ড মণিমুক্তা সব রাস্তায় ছিটায় রাখবা ফালায় রাখবা সৈনিকেরা বলল অফিসাররা বলল স্যার এই কাজটা কেন করব আলেকজান্ডার বলল করবা এই জন্য যে সম্পদ আমি অর্জন করেছি সব থাকলো জমিনের উপরে আর অর্জনকারী আলেকজান্ডার আমি চলে যাচ্ছি জমিনের নিচে আজ হোক কাল হোক আপনাকে আমাকেও চলে যাওয়া লাগবে কি লাগবে না সন্তান আপনি অর্জন করেন সম্পদ আপনি অর্জন করেন আপত্তি করি না শুধু মনে রাখতে হবে এই সম্পদ যাতে আপনার জাহান নামে যাওয়ার কারণ না হয় কথা বলে ঠিক কিনা আপনার আমার যেন এটি জাহান নামে যাওয়ার কারণ না হয় এটা মনে রাখতে হবে আমাদেরকে কুকুর যেমন ওই রকম সম্পদের ওয়ারিশ রেখে মারা যায় না আমরা ওই রকম নিঃস্ব করে যাব না কিন্তু আমরা বৈধ সম্পদ রেখে যাওয়ার আমাদের চেষ্টা করতে হবে কথা বলেন ঠিক না ভাই ঠিক কুকুর কিন্তু অল্প খাবারই খুশি আমরা অল্প খাবারে খুশি থাকতে পারি কি না কুকুর কি কিন্তু অপমান করলেও সহ্য করে মালিক এমনিতেই লাথি দেয় এমনিতে একটা লাথি দেয় তখন কুকুর কি করে জানেন আপনি শুধু আমার সাথে এর কি করেন কি বলেন কথা ঠিক কিনা যাদের বাড়িতে আছে কালকে একটা লাঠি দিয়ে দেবেন আমি নিজে দেখেছি তো এগুলো আপনি শুধু আমার সাথে ইয়ার কি করেন ওখান থেকে সাইডে গিয়ে বসে মালিকের মজা দেখে কথা বলেন ঠিক কিনা কুকুর অপমান সহ্য করে আমাদেরকেও দিনের পথে চলতে গিয়ে অপমান সহ্য করার অভ্যাস করা লাগবে কথা বলে না কুকুর দূরে থেকে খায় একদম এক এরকম করে একদম সব হাত পা দিয়ে সড়ো করে একবারে খায় না আমরাও ওইভাবে খাবো না খাবারের খরচ একটা মেনে চলবো এক হালাল হারাম জেনে নেওয়া ইস্ত্রি যে লাউ শাক দিয়ে আমারে খাবার দিচ্ছে আমি তো লাউ শাক কিনি পাইলো কোথায় এটা পাশের বাড়ির ভাবির প্রাচীরের উপর দিয়ে যে লাউয়ের আগা এখানে আসছে ওইটা বটি দিয়ে কেটে বোঝেন নাই এবারে হাজির সাহেব বিসমিল্লাহ ও আলা বারাকাতিল্লা বলে মুখের মধ্যে দিলেন বলেন হালাল না হারাম প্রথম জেনে নেওয়া হালাল হারাম দুই নম্বরে খাবারের ফরজ হলো বিসমিল্লা বলে শুরু করা তিন নম্বরে ডাইন পাস থেকে খাওয়া চার নম্বর খাবার শেষে আলহামদুলিল্লাহ বলা খবরদার মাঝখান থেকে বাম পাশ থেকে সাইড থেকে না ডাইন পাশ থেকে শুরু করবেন পদ্ধতি কুকুর দেখেন যে সিস্টেমে সুন্দর করে জিনিস নিয়ে গিয়ে বসে দুইটা হাতের মাঝখানে রাখে দুইটা হাত দিয়ে চাপা দেয় এরপর সেখান থেকে কামড়ায় কামড়ায় নিয়ে নিয়ে খায় আর আমরা ডাইনি হাত বাম হাত কুকুরও মনে হয় বাম হাত দিয়ে খায় কিনা আর আমরা বাম হাত দিয়ে ম্যারি দিচ্ছি এরপরে কুকুর কোথাও গেলে ফিরে আসে আমরাও যদি আমাদের মনিবের সাথে মন খারাপ করে আমরাও যদি একটু দূরে যাই আজানো হলে আল্লাহর বিধানের দাওয়াত পেলে আমাদেরও ফিরে আসার দরকার আছে না নাই কুকুর মালিকের দুশ্মনদেরকে ফলো করে মালিকের কারা দুশমন রাত্রিবেলা কুকুর ফলো করে ওই যে দুইজন কথা বলতেছিল যে লোকটা বাড়িতে গিয়েছিল গভীর রাতে মালিকের সামনে মালিকের মুখের দিকে ওই গেস্টের মুখের দিকে তাকাচ্ছে মালিক লাঠিটা তুলে বলে আমার মেহবানের সাথে বেয়াদবি করেছিস তুই কি জানিস এ আমার কে এটা হচ্ছে আমার নিজের শালীর ননদের চাচাতো ভাইয়ের ভাস্তি জামায়ের আপন ফুফাতো ভাইয়ের ভাগনা সে আমার বাড়িতে বেড়াতে এসেছে তো বেয়াদবি করেছিস এই লাঠির বাড়ি কুকুর ওখান থেকে মালিকের পিছনে যায় গেস্টের পিছনে যায় না মালিকের পিছনে যায় কারণ কি জানেন এই ছেলে যে মালিকের সাথে কথা বলতেছে এই ছেলে কথা বলবে এই সুবাদে পিছন দিক থেকে আমার মালিককে হামলা করে কেউ যাতে জীবন বিনাশ ঘটাতে না পারে আমার মালিকের পিছন সাইডটা নিরাপদ কিনা কুকুর ওখান থেকে মালিকের পিছন দিক দিয়ে রাউন্ড দিয়ে এসে আবারও জায়গা মতো হাজির হয় কথা বলেন ঠিক কিনা কুকুর যেমন মালিকের শত্রুকে ফলো করে আজকে মুসলিমদেরকেও ইসলামের দুশ্মনদেরকে ফলো করা দরকার কথা বলেন ঠিক কিনা ইহুদি নাসারারা ওই জালেমেরা গোটা দুনিয়ার মুসলিমদেরকে মারতেছে এদেরও সর্ব বিষয়গুলো আমাদের নখদর্ভে রাখা দরকার কোন দিক থেকে তারা মুসলিমদের ক্ষতি করতে চায় আকাশ সংস্কৃতির মাধ্যমে লেখনির মাধ্যমে পত্রিকার মাধ্যমে নাকি শিক্ষার মাধ্যমে কী দিয়ে ক্ষতি করতে চায় এগুলো ইন্ডিকেট করার আমাদের দরকার আছে না নাই এখন কুকুর যেমন দশটি গুণ কুকুরের একজন ইমানদারেরও বলেন তো এই গুণগুলো থাকার দরকার আছে না নাই কুকুর যেমন ভাবে মালিকের গোলামি করে ঠিক তেমনি আমাদেরকে ওই মনিবের ইমান মনিবের প্রতি ইমান আনতে হবে ইন্নামাল মুমিনুন আল্লাযিনা আমানু বিল্লাহি ওয়া রাসূলি সুম্মা লাম সন্দেহ করা যাবে না আল্লাহ এবং তার রাসূলের প্রতি বিশ্বাসে স্থাপন করতে হবে আমি জানি আপনাদের কষ্ট হচ্ছে এটা হলো এক এই এক শেষ করে দিচ্ছি দুই জান আরমাল বিআম ওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফিসাবিল্লাহ জান আর মাল দিয়ে কাজ করতে হবে কিসের পথে সে আল্লাহর পথটার নাম কি আজকের এই মাহফিলটা কিসের মাহফিল এ পথটা কিসের পথ দলমত নির্বিশেষে এই মাহফিলটা হচ্ছে এটা কিসের কাজ হচ্ছে তাহলে এই কোরআনের কাজটি শুধু তাফসির করা তাফসির শোনা কোরআনের বিধান যা আছে এগুলো সবাই মিলে আওয়ামী লীগ বিএনপি জামাত জাতীয় পার্টি তাবলিগ পীরের মুরিদ দল কওমি আলিয়া আহলে হাদিস জেনারেল মাদ্রাসা ব্যবসায়ী কৃষি সবাইকে মানার দরকার আছে না নাই যদি মানতে পারি কি হবে শুনুন যেতে পারবো জান্নাতে সেই জান্নাতে যেতে চাই কি চাই না চাই কারা কারা জান্নাতে যেতে চাই দেখেন তো দেখেন তো যাবে না হাত তুলে নাই আমরা বেহেস্তে যেতে চাই দু হাত তুলে তাকবীর দেন লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার জান্নাত আছে যেখানে আমরা তোমার আমার ঠিকানা জান্নাত মক্কা মদিনা তোমার আমার ঠিকানা তোমার আমার ঠিকানা মুসলিম সব দলের লোক এক হওয়ার দরকার আছে না নাই যেতে পারবো কোথায় জান্নাতে সেই জান্নাতে যাওয়ার পথে যে বাধা আছে বলবো কি বাধা বলবো আলাইহিস আলাইসাল্লামের জান্নাতে যাওয়ার পথে বাধা ছিল তার স্ত্রী লুত আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার পথে বাধা ছিল তার স্ত্রী নূহ আলাইহিস সালামের জান্নাতের পথে বাধা ছিল তার ছেলে কে নাম হযরতে موسی আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার পথে বাধা ছিল ফেরাউন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতে যাওয়ার পথে বাধা ছিল নমরুদ বিশ্বনবী সাল্লাহামের জান্নাতে যাওয়ার পথে বাধা ছিল আবু জাহেল কথা বলেন তাহলে এখান থেকে কি প্রমাণিত যে জান্নাতের পথে যেতে গেলে আমার স্ত্রী বাধা ওই স্ত্রীকে বাদ দিতে হবে তিন বছর পর কোন দিন কোন দিন আজ এবং কথা বলেন এখন আজ এবং হাজরতে নুহ আলাই তার ছেলে কেনানকে বাদ দিয়েছিলেন ছয় বছর পর কোন দিন ওই দিন এই জান্নাতে যাওয়ার পথে বাধা হাজরতে লু আলাই ইসাল্লামের স্ত্রী জান্নাতের পথে যাওয়ার জন্য বাধা ছিলেন লুত আলাই তাকে বাদ দিয়েছে আট বছর পর কোন দিন ওই দিন এরপরে হাজরতে হজরতে আসিয়ার স্বামী ফেরাউন ছিল হজরতে আসিয়ার জান্নাতে যাওয়ার পথে বাধা জীবন দিয়েছেন তবু বাধা পরোয়া করেন নাই স্বামীকে বাদ দিয়েছেন নয় বছর পর নাকি ওই দিন তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে বোঝা যাচ্ছে সমাজের কোন এমন প্রভাবশালী ব্যক্তি যেমন নমরুদ ছিল ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের পথে বাধা ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বাদ দিয়েছেন তার বাবা আজরকে বাদ দিয়েছেন এখান থেকে বুঝতে পারলাম আমার বাবা যদি জান্নাতে যাওয়ার পথে বাধা হয় তাকে বাদ দেব আজ এবং এখন আমার স্ত্রী যদি জান্নাতে যাওয়ার পথে বাধা হয় তাকে বাদ দেব আজ এবং এখন আমার সন্তান যদি জান্নাতে যাওয়ার পথে বাধা হয় তাকে বাদ দেবো আজ এবং এখন কোন মহিলার স্বামী যদি জান্নাতে যাওয়ার পথে বাধা হয় তাকে বাদ দেবো আজ এবং এখন ফেরাউনার নমরুদ যেমন বাধা হয়েছিল মুসার ইব্রাহিম আলহ জান্নাতের পথে বাধা আবু জাহল আবু যেমন বিশ্ব নবীর পথে বাধা হয়েছিল তাদেরকে বাদ দিয়েছেন প্রয়োজন পড়েছে যখন তখন আজকের মুসলিমদেরকেও সিদ্ধান্ত নিতে হবে আমার আমার যাওয়ার পথে বাধা হিসাব থেকে বাদ পড়বে আজ কথা বলে না আজ এবং যদি এই সিদ্ধান্ত নিতে পারি ফাকাত ফস্তিকমাল ইমান তাহলে সে যেন তার ইমানটাকে পাকা করে ফেললো আরো জোরে বলেন আল্লাহ বলেন এরাই হলো সত্যবাদী এরাই হলো নির্ভেজাল ইমানদার আল্লাহ রাসুলের প্রতি ইমান এনেছে কোন সন্দেহ করে নাই জানার মাল দিয়া কার পথে চেষ্টা করেছে কোরআনের পথে কাজ করেছে কোরানের পথে প্রোগ্রাম করেছে তাফসির মাহবিল করেছে কোরআন বুঝেছে পড়েছে মেনেছে আমল করেছে কথা বলেন ঠিক কিনা এটা কি শুধু আমার দরকার না সবার কালকে এই মাঠে হঠাৎ করে একটা হাতি এসে পড়ে মারা গেল আমাদের আলহাজ আলাউদ্দিন সাহেব নতুন করে কালকে মাইকিং ভাইসব, ভাইসব একটি আশ্চর্য খবর আমাদের এই স্কুল মাঠে একটা হাতি এসে পড়ে হঠাৎ করে মারা গেল কাজী আপনারা লাঠি বাঁশ কোদাল রশি এগুলো নিয়ে তাড়াতাড়ি আসেন গর্ত খুঁড়ে হাতিটাকে যদি এখনই মাটির নিচে প্রথিত করতে না পারি এটা যদি পছন্দ শুরু হয় দুর্গন্ধ শুধু আমার নাকেই লাগবে না ডায়রিয়া শুধু আমারই হবে না ডায়রিয়া হবে সবার দুর্গন্ধ সবার নাকেই লাগবে আস্তে করে বলেন কথা ঠিক না আল্লাহ সালাউদ্দিন সাহেবের মাইকিং শোনার পরে আপনারা কেউ দড়ি তারপরে কোদাল বাঁশ রশি কিচ্ছু নিলেন না আসলেনও না এখন আলাউদ্দিন সাহেব শ্রদ্ধেয় আলাউদ্দিন সাহেবকে আমি অনুরোধ করব ওনার কাছে জানতে চাইব আপনি কি একা হাতি সরানো দূরে থাক হাতির একটা পাও সরাতে পারবেন উনি না একবার বললেও চলতো দুইবার বলছে বলছে না না তার মানে পারবেন না তাহলে এখন বলেন দুর্গন্ধ কি শুধু ওনার নাকেই লাগবে না সবার নাকে ডায়রিয়া কি শুধু ওনার হবে না সবার তাহলে মরা হাতি সরাতে সবার যেমন দরকার সবাইকে যেমন লাগে ঠিক তেমনি গোটা দুনিয়া এখন মরা হাতি পাপের সাগর বের হচ্ছে এই গোটা দুনিয়া ভালো করার জন্য আওয়ামী লীগকে লাগবে বিএনপি কে লাগবে কে লাগবে কে লাগবে পীরের মুরিদ লাগবে কৃষক শ্রমিক মেহনতি মানুষ লাগবে ব্যবসায়ীদের লাগবে আলিয়া লাগবে জেনারি শিক্ষিত লাগবে নারীদেরকে লাগবে দলমত নির্বিশেষে যারা মুসলিম তাদের এই পসা হাতি ঢাকার জন্য পসা সমাজ ভালো করার জন্য গোটা দুনিয়া ভালো করার জন্য দরকার আছে না নাই তাহলে আমরা সেই পসা দুর্গন্ধ ঢাকার কাজ কালকে থেকে কারা কারা শরিক হবো একটা হাত তুলে আল্লাহকে দেখান দেখি আল্লাহ তালা কবুল করুন সবাই বলেন আবির আরো জোরে বলেন আবির তারাই জান্নাতে যেতে পারবো চিৎকার দিয়ে বলেন সুহান আল্লাহ সেই জান্নাতে গেলে লাভ কি জানেন জান্নাতে যাওয়ার সাথে সাথে আহারে এই সিয়ারে বসবে মোত্তাকিন আলা ফুরুসিম বাতাইন হামিন ইসতিবরাক এই সিয়ারে বসবে স্বর্ণের সিয়ার এগুলো কাঠের সিয়ার না স্বর্ণের সিয়ারে বসবে বসে পায়ের উপর এই ডান পাটা বাম পায়ের উপরে তুলে দেবে দিয়ে বসে থাকবে ঠিক ওই সময় হুর যাবে সেখানে হুর গিয়ে বলবে সালামুন কাওলাম বিল রাব্বির রাহিম দেখি আপনারা কত দিনে সোমান আল্লাহ বলেন আমিও তত দিন বসে আছি কোন জায়গায় আসলাম এক মাস পরে বলে সোমান আল্লাহ এখানে একজন মোকাব্বের হয়েছে উনি সোমান আল্লাহ পরে ওনার শোনে আর এক ভজন বলে এমনি করে করে বলতেছে আওয়াজ দিয়ে বলে সোমান আল্লাহ আল্লাহ গিয়ে বলবে সালামান তাউলামের রব্বের হেবে এখন ইনি বলবেন পরিচালক সাহেব বলবেন তুমি কে বেগামে কোনো মেয়ের দিকে তাকাই না হুর বলবেন হুর মকসুর আতম ফিল খেয়াম হুর তার পরিচয় দিয়ে দেবে আল্লাহ আলাহদ্দিন ভাই বলবেন মাননীয় সভাপতি মহাদয় বলবেন আর তোমার পরিচয় না দিলে তোমার দিকে তো আর অভাব দেখতে পারি না হুর তখন বলবে লামিয়াত মিশুন না ইনসুন কবলা হুমলা যান আমি ইনটেক করা মাল আল্লাহ আমাকে প্যাকেট করে রাখছে অতীতের জিন ইনসানের কেউ আমার স্পর্শ করে নাই

ঠিক সেই সময় হরিরা বলবে জান্নাতিদের এই আনন্দ ঘন পরিবেশে হুরেরা বলবে আমরা একটা গান শুনাই হরিরা বলবে আমরা একটা গান শুনাই হুর বলবে আমরা একটা গান শুনাই জান্নাতিরা সেই গান শোনার জন্য আগ্রহী হয়ে উঠবে হুরেরা বলবে যে এমন একটা গান শোনাব আল্লাহ রাসুল সাল্লিয় সাল্লাম বলেছেন ফুরেরা যখন তাদের সুললিত কণ্ঠে এই গান পরিবেশন করবে গানের সুর ও ছন্দে গানের সুরের মূর্স্তনায় আল্লাহ জান্নাত আনন্দের তলায় দুলতে থাকবে গান তো শোনাবেন শোনাবেন ড্যান্স বোনাস হিসেবে ফেরি সোমান আল্লাহ বলেন আল্লাহর জান্নাতে হুরিরা কি গান গাইবে আমি এটা কষ্ট করে মুখস্থ করেছি তিরমিজি শরীফ দুই হাজার পাঁচশত চৌষট্টি নাম্বার হাদিস আই রিপিট আমি আবার বলছি তিরমিজি শরীফ দুই হাজার পাঁচশত চৌষট্টি নাম্বার হাদিস আল্লাহর নবী বলেছেন হুরেরা কোন গান গাইবে আমি কি একটু শোনাবো না এবারে থাক আগামী বছর ইনশাল্লাহ হ্যাঁ থাক এটা নাকি শুনতে চান কারা কারা হাত তোলেন কোন বুড়া মানুষ হাত তুলবেন না বুড়া মানুষ আগে হাত তুলে বসে আছে শখ কত একজন বুড়া মানুষ জান্নাতে যাবে না সব যুবকেরা যাবে সেই গানটা কি শুনবেন সেই গান নাহনু খালিদা তু ফালানা বিতু নাহনু খালিদা তু ফালানা বিতু ওয়া নাহনু মাতু তু না বাতু। অ নাখানু রা দিয়া তো ফেলা তো তো কানালা না না অর্থটা যদি বলি তাহলে এই যুবকেরা আজকে রাত্রে ঘুমের মধ্যে এরকম করে করুক হ্যাঁ এরকম করে করুক দরকার নাই আজ আমি ওটা বলবোই না সম্মানিত ভাইরা কোন সূরা থেকে আলোচনা শোনালাম বলেন কোন সূরা থেকে আলোচনা শোনালাম সোরা তহবা কত নাম্বার আর উনিশ একশো নাম্বার আয় আল্লাহ কি বলবেন বললেন এটা কি মনে আছে ইয়া ইহল্লা দিনা আমানতাকুল্লাহ ভয় করতে হবে কাকে মত্তাকে এরে বৈশিষ্ট্য জোরে বলেন কয়টা আরো জোরে এখন বলবেন যে এটাও কি করানো আছে আরো জোরে আপনারা তো গাছের ডাল গাছের ডালটালগুলো কাটিয়ে যখন রশি লাগায় রাখে তোলেন তখন তো বলেন হে মারোটান এটা কি কোরআনে আছে এটা কথার কথা জোরে বলে কটা মনে আছে তো এটা যদি মানতে পারি আল্লাহ এবং ইমান জান আর মাল দিয়ে কাজ করতে হবে কার পথে আল্লাহ বলেন উলাই কে হম ওই রুমেল ধরলে সাদেকুন হওয়া যায় না রুমেল মাথায় দিলে সাদেকুন হওয়া যায় না জুব্বে জামা গায়ে দিলে সাদেকুন হওয়া যায় না সাদেকুন হতে হয় ওই চারটি কাজ করে যা সূরা হুজরাতের ১৫ নম্বর আয়াতে বলে দিয়েছেন কে আল্লাহ আল্লাহ আমল করার তৌফিক দিক বলে আমিন এটা নিয়েই কথা হচ্ছে সত্যবাদী কারা কারা সত্যবাদী এই সাবজেক্টের উপরে কথা বললাম যাওয়ার সময় যাওয়ার আগে আমার লেখা তথ্যবহুল চত্য গুরুত্বপূর্ণ বই মনসে পাবেন ইনশাআল্লাহ সাধ্যমত নিয়ে যাবেন চারটি পুরা সেট 150 টাকা আলাদা আলাদা নিলে আপনারা নিতে পারবেন 30 টাকা 50 টাকায় অনেক তথ্য প্রায় 64 বিষয়ের উপরে সাজানো গোছানো আলোচনা সেখানে আছে আল্লাহ তালা যাদেরকে তৌফিক দেন আপনারা সেখান থেকে সংগ্রহ করবেন সুবহানাকাল্লাহু মুহাম্মাবি হামদিক আস্তাগফিরুকা ওয়াtubু ইলাই আল্লাহ রহিম সম্মানিত ভাই আমি প্রথমত এই জানাচ্ছি যারা মাহফিলটা করবার অনুমতি দিয়েছেন দলমত নির্বিশেষে সবাই সহযোগিতা করেছেন যারা মোহাম্মদ শহীদুল হক সাহেব বয়স্ক এবং শিশু তাদেরকে ফিরি কোরআন শিক্ষা দিচ্ছেন এখানে আপনারা চেষ্টা করবেন শেখার জন্য আল্লাহ তা অভিজ্ঞান করুক সবাই পড়েন আস্তক ফেরুল্লাহ আস্তাকু ফেরুল্লাহ সম্মানিত ভাইয়েরা এই মাহফিলটা এখানে চালু থাক আমরা চাই কি চাই না চাই তাহলে লোক সংখ্যা কিন্তু এত কম রাখা যাবে না দাওয়াতি কাজ করতে হবে আগামী দিনের মাহফিলে কমপক্ষে এক একজন দর্জন করে লোককে দাওয়াত দেব এই মাহফিলের জন্য রাজি আছি ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুন সবাই বলে আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহ রব্বানা যালামনা

এই এলাকার উদ্যোগে এই মাহফিলটা বছর থেকে আল্লাহর বান্দাদেরকে জ্ঞান জন্য বাণী প্রচারের জন্য আল্লাহর বান্দাদেরকে নিয়ে চোদ্দটি বছর থেকে এই মাহফিলটা এই ময়দানে অনুষ্ঠিত হচ্ছে রাবুল আলমিন মোনাজাদ শেষ হওয়ার সাথে সাথে এক বছরের জন্য এই মাহফিলটা এখানে শেষ হয়ে যাবে আগামী আর কেউ এখানে শুনতে আসবে না। এই মাহফিলটা মনের হৃদয়ের সুন্দরতা দিয়ে যারা সাজিয়েছেন কষ্ট করেছেন টাকা পয়সা দিয়েছেন ভর্তি পরামর্শ দিয়েছেন শ্রম দিয়েছেন রব্বুল আলামিন আমার ভাই জনাব আলাউদ্দিন সাহেব সহ তার নেতৃত্বে সেক্রেটারি কেশিয়ার কমিটির সদস্যবৃন্দ যুব যুব কমিটির যারা আয়োজন করেছেন যারা সাহায্য সহযোগিতা করেছেন বিভিন্নভাবে কষ্ট করে উপস্থিত হয়েছেন এই মাহফিলটার দিকে তোমার রহমতের নজর দিয়া মেহেরবান মহলারে একটু তাকায় দেখো এই মাহফিলের যারা আয়োজক আর যারা শ্রোতা কার গুণা কম কার গুণা বেশি সেই দিকে নজর করো না মেহরবানি করে জিন্দগির গুণাগুলো মাফ করে দাও আল্লাহ তাআলা এই মাহফিলে তুমি যত সওয়াব দান করবে এর সব টুকু হাতিয়ে নজর আনা সোনার মদিনায় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারকে পৌঁছে দাও তার আহলে বায়াত আজওয়াজে মুতাহারাত হোলা পায়না সেদিন শাহ তামাম পৃথিবীর মাটির নিচে যত মহ মিন্ভমিনাত ঘুমায়া গেছে যার পরিমাণ ইমান নিয়া অন্ধকার কবরের মধ্যে যারা পড়ে আছে আইলাতাআলা মেহেরবানী কলে তাদের আরো আর পরের হাদিয়া পৌঁছায় দা বোড়া লাভী আমরা যারা হাত তুলে ধরলাম আমাদের অনেকেরই মা এই দুনিয়ায় বেছে নাই পৃথিবীতে কত শব্দ কত অক্ষর নিয়ে গঠিত হয় কিন্তু বাংলা ভাষার একটি অক্ষরের একটি মাত্র শব্দ মা তাম পৃথিবীর মধুগুলো যেন সেই মা শব্দের মধ্যে মেশানো আমি জানি না কার মা এই দুনিয়ায় বেছে নাই আমি জানি না কার বাবা দুনিয়ায় বেছে নাই আল্লাহ মা বাপ যাদের কবরে আল্লাহ মেহেরবানি করে বাবা মায়ের কবরগুলো জান্নাতের টুকরায় পরিণত করে দাও রব্বের হাম হুমা কামা রব্বাইয়ানি সগীরা আলা তালা আমার ভাই এই মাহফিল ইন্তজামিয়া কমিটির সভাপতি জনাব আলহাজ আলাউদ্দিন সাহেব তার বাবা মার জন্য দোয়া চেয়েছে কমিটির অনেকেই তাদের বাবা মার জন্য দোয়া চেয়েছে যাদের বাবা মা এই দুনিয়ায় বেঁচে নাই আল্লাহ তাআলা সন্তানেরা কোরআনের জন্য যে বাগান সাজিয়েছে আল্লাহ তুমি দয়া করে ওই সকল কোরআনের জন্য একনিষ্ঠ কর্মীগুলোকে তাদের বাবা মাদেরকে কবরের মধ্যে কষ্ট আর বিপদের মধ্যে কবরে যদি আজাব থাকে মাফ করে দিয়া কবরগুলোকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও গত ঈদে ঈদের সলাতের পরে একজন মা ভাইয়ের সঙ্গে আমি পথ চলতেছিলাম রাস্তার এক ফাঁকে তিনি আমার কাছ থেকে কেটে পড়লেন আমি বললাম কই যান একসাথেই তো যাচ্ছিলাম এদিকে কই যান চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বললেন ভাই আপনি যান কারণ বাড়িতে গিয়ে আপনি মা ডাকতে পারবেন মায়ের হাতের খাবার খেতে পারবেন কিন্তু আজকের ঈদের দিনে আমার যে মা ডাকার কেউ নাই আমাকে আদর করে খাওয়াবে এমন আপন যন্ত এই জন্য আমি আমার মায়ের কবরের পাশে গিয়া মায়ের হাতের খাবার যেহেতু পাব না কবরের পাশে গিয়া মাকে ডেকে ডেকে মায়ের জন্য একটু দোয়া করে আসি আল্লাহ এই রকম বছরের পর বছর যায় কত দুঃখ বেদনা সহ্য করে কিন্তু মাকে বল মাথায় কপালে হাত কিন্তু যাদের তারা বিছানায় পড়ে থাকলে ওই আদরের হাত আর কেউ রাখে না মায়ের কবরের পাশ দিয়া বাবার কবরের পাশ দিয়া যারাই মা ফেলে যাওয়ার সময় ওই কবরের পাশ দিয়েই তো তারা যাবে মনের মধ্যে মনের কোনায় মায়ার টান পড়ে যাবে আল্লাহ আল্লাহতালা মেহরবানি করে বাবা মায়ের কবরগুলো বেহেস্তের বাগান বানা দাও আল্লাহ বাবা মা যাদের বেশ দিয়ে দাও যারা অসুস্থ সেফায়ে কামেলা দান করে দাও যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ব্যবস্থা করে দাও চাকরিজীবীদের হালাল পেশা কবল করে নাও বেকারদের কর্মসংস্থান দাও কৃষিজীবীদের শস্য জিরাতে বরকত দাও ছাত্রছাত্রীদের সিনা খুলে দাও যারা পরীক্ষা দিচ্ছে দাখিলার আলিম পরী দাখিলার এসএসসি পরীক্ষা কয়েকদিন পর এই পরীক্ষা যারা দেবে আল্লাহ পরীক্ষার্থীদের দয়া করে কামিয়াব করে দাও মুসলমানেরা বড় মুসিবতের ভিতরে আছে জালেমদের অত্যাচারে গোটা দুনিয়ার মুসলমানেরা আজকে নিপীড়িত জীবন যাপন করছে কত মজলু চোখের পানিতে রাত কাটায় দুনিয়ায় যেন তাদের দুঃখ দেখার আর বোঝার কেউ নাই আল্লাহ তাআলা তমাম দুনিয়ার নিপীড়িত মজলুম মুসলমান গুলোকে তুমি তোমার কুদরতি নিজাম দিয়া হেফাজত করো আল্লাহুম্মা শাদ্দিদ শামলাগো আল্লাহুম্মা মাসিক জামাহুম

বিজেপি প্রশাসনে যারা আছে আয় আল্লাহ তালা সকলের জীবনটাকে কোরআনের আলোয় আলোকিত করে দাও এই মাহফিলটাতে বিভিন্ন রাজনৈতিক দলের যত নেতা কর্মী হাত তুলে ধরেছেন সকল দলের নেতা কর্মী গুলোকে আজকে থেকে কোরআনের খাদেম বানায় দাও আল্লাহ তালা এই যুব কমিটিকে মেহরবানি করে তুমি কবুল আর মঞ্জুর করে নাও অন্তরালে যত হাত তুলে ধরেছেন কারো পিতা মাতা কারো স্বামী কারো কলিজার টুকরা সন্তান এই দুনিয়ায় বেঁচে নাই সন্তান হারা মা ঘরের কোনায় কাঁদে কিন্তু আর কোনদিন সন্তান তারে ডাকতে আসে না আল্লাহ ওই মা বোনগুলো কে বা কত যন্ত্রণা নিয়ে হাত তুলে ধরেছেন আমার ওই মা বোনগুলোর প্রত্যেকের দিলের নেক বাসনাগুলো পূরণ করে দাও রাব্বুল আলামিন আমার সাথে কষ্ট করে এসেছেন আমার ভাই জানাব হজরত মাওলানা শফিকুর রহমান জিকুর গাজা কামিল মাদ্রাসার সুযোগ্য উস্তাজুল মুকার্রম আল্লাহ তুমি তার হায়াতে তৈয়বা দান করে দাও সিয়াতে কুল্লিয়া দান করে দাও এই মাহফিলের ইন্তজামিয়া কমিটিতে যারা সকলের হায়াত দারাজ করো মাহফিলের যিনি সম্মানিত প্রধান অতিথি জেলা পরিষদের সুযোগ্য চেয়ারম্যান জানাব আল্লাহ নজরুল ইসলাম সাহেব আল্লাহ তালা তুমি তার গোটা পরিবারটাকে দিনের জন্য কবুল করে নাও সাতক্ষীরার মহামান্য ডিসি এসপি মহোদয় আল্লাহ তুমি সকলকে তোমার দিনের আলোয় আলোকিত করে দাও কোরআনের নূরে মুনজ্জার করে দাও আল্লাহ সাক্ষীরার উপর তুমি রহমতে কামালা নাজিল করে দাও দেশটার উপরে রহমতে কামালা নাজিল করে দাও আল্লাহ আমার এক ভাই একসাথে হজে ছিলাম মিনার সাথী আরাফাতের সাথী মুজদালিফার সাথী আমার ভাই বিশিষ্ট ব্যবসায়ী জনাব শহীদুল ইসলাম সাহেব আল্লাহ তাকে তার পরিবারকে আল্লাহ তুমি তার উপরে তার পরিবারের উপরে রহমতে কামেলা নাজিল করে দাও আল্লাহ এই মাহফিলে যারা হাত তুলে ধরেছেন কার কি ব্যথা কি যন্ত্রণা তুমি ভালো জানো প্রত্যেকের দিলে নেক দরখাস্ত গুলো তুমি কবুল করে নাও এই মাহফিলটাকে তুমি কেয়ামত পর্যন্ত কবুল করো আল্লাহ আমার যে ভাইগুলো কমিটির সদস্য বৃন্দ বছরের পর বছর ধরে এই মাহফিলটার ইন্তজাম করছেন তারা মাহফিলে কালেকশন করে না এখানে মাহফিলের ভিতরে কালেকশন করে না অথচ নিজেরা কষ্ট করে মাহফিলটা মারিয়ে দিচ্ছেন আল্লাহ কমিটির সদস্যবৃদ্ধকে দুনিয়া এবং পরকালে কোথাও ইজ্জতি করোনা বাবুদ আল্লাহ তুমি সকলকে কবুল আর মানজুর করে নাও সুবাহানা রব্বিকারফিল ও আলাল মরসালহীন আল্লাহ তাআলা এই মাহফিল থেকে গিয়া আমাদেরকে কোরান পড়বার কোরান বুঝবার কোরআন ব্যক্তি জীবনে মানবার আর সবাই মিলে কোরআন মেনে চলবার পরিবেশ তৈরি করার তৌফিক দিয়ে দিও সুবহান rabbika রব্বিল izati amma yasifun ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো লাগলে কমেন্ট করুন এবং লাইক ও শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ